তো সেজন্য এখানে মেরাজের আলোচনা হয়েছে আমি জানি আমাদের কিছু চাওয়া এবং পাওয়া আছে কবর হাশর ময়দানে মহাশর মিজান ফুলসিরাত দুজক জান্নাত এবং তার পাশাপাশি এই জাগতিক জীবন দিয়ে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল হালাল হারাম হক না হক ন্যায় বিচার অবিচার সবগুলার কিছু বিষয় আপনারা আমাদের মুখ থেকে শুনতে চান যেটা আপনারা আমল করবেন ঠিক কি না আরো জোরে বলেন এখানে আমরা আপনাদেরকে কি করে বোঝাই বাবা বলেন আমাদের একটা দুঃখ পাই আমরা যখন আপনাদের কাছে কোনো একটা বিষয় দিই তখন আপনারা বিতর্ক করেন এবং মানার চেষ্টা করেন না কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিস নিয়ে আমাদেরকে দিয়েছেন মানার জন্য অভিনয় করার জন্য নয় অভিনয় করার জন্য নয় তো এখন বর্তমানে অনেক সমস্যা আমাদের কাছে আছে সব একটা কথা আছে আপনার সব দিকে যদি সর্বঙ্গ আমার সমস্যা ওষুধ দিব কোথায় তো এই জন্য বলতে চাচ্ছি যেহেতু একটা মেরাজ বিষয় দিয়েছেন এই মেরাজ রজনীতে রসুলে পাক সাহেবে লাউলা আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন তসবিহ পড়বেন জাকাত দিবেন খরচ করবেন অন্যান্য বদনি এবং মালি বদন দিয়ে ইবাদত শারীরিক ইবাদত এবং মাল দান সদকা খায়রাত করে ইবাদত এটাকে নেট অ্যামাউন্ট করলেন এক জায়গায় আরেক দিকে অন্যায় অবিচার জুলুম নিপীড়ন সুদ ঘুষ মদ জুয়া ইয়াবা যত ধরনের ইসলামী শরীয়তের পরিপন্থী আছে দুইটা আপনি পাঠ করে দিলেন দুই পাটের সর্বশেষ স্থান হলো একটা জাহান্নাম আরেকটা হলো জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ তো আজকে যেই বিষয়কে উপলক্ষ করে আপনারা মাহফিল করছেন যার নাম হলো মেরাজ আমার রাসূল পাক বলছেন আই উম্মত আমি 26 তারিখ দিবাগত রাতে আমি আল্লাহর বিশেষ দাওয়াতে উম্মাহানির গড় থেকে আপনার প্রথমে জমজম কুফে গেলাম ওখান থেকে বুরাকের উপর চড়ে সেখান থেকে আবার আল্লাহর হুকুমে আমি ওয়াইদিয়ে আইমন হয়ে বাইতুল মুকাদ্দসে গেলাম সেখান থেকে বাবারা বসে যান নড়াচড়া করলে কথার মজা পাবেন না আমি ঠান্ডায় মাথায় বোঝাচ্ছি আমি বাইতুল মুকাদ্দস গেলাম সেখান থেকে দেখি সমস্ত নবী এবং রাসূলুল্লাহ কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছে ইমামের মুসাল্লা আলী জোরে বলুন না সুবহানাল্লাহ তো আমি নবী ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়িয়ে দিলাম আল্লাহর কুদরতের পক্ষ থেকে এলান হয়ে গেল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হওয়ার পরে হাদিসে পাক বুখারী শরীফ মেশকা শরীফ অসংখ্য সিহা সিত্তা সহি হাদিসের মাধ্যমেই প্রমাণ হচ্ছে সেটা হলো সুম্মা উরিজা বি ইলা সামা আমাকে জিবরিল আসমানের দিকে উঠাই নিলেন কিভাবে নিলেন আপনার বলা হচ্ছে সাভারে জাহাঙ্গীর একে রাবুরক কেবে গুজস্ত আসকসরে নীলে রাবক জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কিভাবে বলছেন জানেন রাসূল পাককে যেই বুরাকের উপরে বসাইছিলেন যাওয়ার জন্য আল্লাহ বুরাক দিয়েছিলেন তার একটা বর্ণনা দিচ্ছে ওই বুরাকের চারটা পা ছিল কয়টা চারটা সামনের দিকে দুইটা পিছনের দিকে দুইটা জমিন থেকে আকাশে ওঠার জন্য একটা মানুষ লাফ দেয় গরুর বাছুর গরুর বাচ্চা ফাল দেয় ঠিক কিনা গরু ফাল না দেয় কুত্তো ফাল না দেয় বিলাই ফাল না দেয় ফাল দিব সত কিন্তু পিছন দুইটেঙত কি দে বাদ দে পিছনের দুইটেঙের উপর ভাট দিয়ে ফাল মাইতি দুরুজে ফরিবের লাই পিছের টেঙত বাদ দে তে এনে ফাল মারানোর লয় লয় যার জেদ্দুর শক্তি এ দুরুজাই ফরে কিন্তু রাসূল পাকের হাদিসে পাকের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে আল্লাহ যেই বুরাক আমার নবীকে দিয়েছিলেন সেই বুরাক এমন তেজ রফতার এমন দ্রুতগতি ছিল যে তার দুই পা জমিনে এবং সামনের দিকে দুই পা এইভাবে তুলেছেন আকাশের দিকে যাওয়ার জন্যে পিছনের দুই পাতে ঠেক লাগিয়ে একটু স্পিড দিয়ে সামনের দিকে লাফ দিতে দেরি নাই চোখের ফলকের ছাইতে আরো আগে দ্রুত গতিতে জমিন থেকে আসমানে পৌঁছে গেলেন
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এনে কেনা ফেশা দি মার গিয়ে ফাল ইবে থড়ে বলছেন সবারে জাহাঙ্গীর একে রাব রক কেবে গুজস্ত আস কসরে নেলে রবক জোরে বলুন না সুবহানাল্লাহ তো জিবরিল বলছেন এখান থেকে আমাকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এক এক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামকে আপনার আপনার মূসা কালিমুল্লাহকে ইব্রাহিম খলিলকে এইভাবে এক এক জনকে আমি এক এক আপনার কন্ডিশনে দেখলাম যাইতে যাইতে আমি জান্নাতের মধ্যে গেলাম আপনার সিদরাতুল মুনতাহায় গেলাম ওখান থেকে আমার আল্লাহর লামো কানে গেলাম যেখানে বুজার জন্য লামো কা বলেছেন সংক্ষেপে বলছি মেরাজের নোট ভূমিকা প্রাথমিক একটা সাবস্টেন্স মাথায় দিচ্ছি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদেরকে একটু নোট করে দিচ্ছে এই বিষয়ে তখন আল্লাহর কাছেই গেলেন পৃথিবীতে সব বিষয় আল্লাহকে দেখার বিষয় কেউ বিশ্বাস করতে চায় না মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন আপনার কোহে তুরের পাহাড় সাই সাই হয়ে গেল মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন এই জায়গার মধ্যে কেমন করে আমার কামলিওয়ালা নবী দেখবে এটা তো কখনো বিশ্বাস হয় না সেজন্য কোরআনে কারিমে গেলাম আই রব্বে জলিল আই মাবুদ আই করিম আমার কামলিওয়ালা নবী ২৬ তারিখ দিবাগত রাতে আপনি আল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ বলেন তখন আমার আল্লাহ বলেন বলে বান্দা শুনো ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাবা ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া এইভাবে যাইতে যাইতে আমার আল্লাহ বলছেন বলে আমার আল্লাহ বলছেন বলে মা যাগাল বাসরু ওয়া মা তাগা সুবহানাল্লাহ অর্থাৎ কেমন করে দেখছেন এনে আর রসুলে অ্যাঙ্গুরি সাই লই দে আর খুদা হয় দে আর রসুলে আর অ্যাঙ্গুরি সাই দে পৃথিবীর কিছু বট গাছ সাইবস তো চোখ ইকে তুনিকে লড়াচড়া করে বা সুগর ফলক উডালামা করে বা ভিতরে জেগিন ফুতলি আছে বা সাইট আছে ইনে ইকে তুনিকে স্পন্দন করে কিন্তু আর খোদায় হদ দে ওই দিন আর নবী আর এন ভাবে সাই দে এনে সাইলে ওই দে সুগর ফলক লত ন লড়ে আয় খোদাই দেখা দি আর নবী সাই আর কেন ডরগরি হন কোরআন শরীফের বাণী কেউ অস্বীকার করার কোনো সুযোগ আর জোরে বলেন এটা আল্লাহর বাণী তা আমাদের দেশে অনেক ফেরকা আছে তো যারা আহলে কোরআন আছে এরা এটাকে বিশ্বাস করে তো যারা আহলে হাদিস ওরা সহজ বিশ্বাস করতে চাইবে না বলবে না স্বপ্ন যুগে হয়েছে এমনে হয় নাই তো আর রসুল হদ দে আর রসুল কি হর হইতারনি ও রসুল মেরাজর রেতুত অনে আর খুদারে দেখুন না সুবহানাল্লাহ তা আর রসুল অল্লি এটা যদি খোনা আলমুল মাতাইলি আর খতাগান নোট করিবেন আর রসুল ইল্লি সাদিকুল মজদুব জুবানুতুন জিম বাইরে এগিন বরাবর অদা অদা খাজে এবং খর্মে এক খনদুল্লে ডুডুল্লে নেই তাকে আরবিতে বলা হয় সাদিকুল মজদুব তো আমার রসুল বলছেন উম্মত হয়দি আদম আলাহ ইসলাম উত্তুন ঈসা আলাহ ইসলাম পর্যন্ত বিয়াগুন খোদারে সাহেবাল্লাহ সাই কিন্তু সাইবর শক্তি আনার খোদাই ইতেরারে ন দে কিন্তু ন দেখানোর পরেও সাক্ষী দিয়ে দে উম্মতলর কাছে আল্লাহ এক বলি হ সুবহানাল্লাহ তো বেগুনে বুঝল লই ও আল্লাহ উগ্র বলি হ তুমি দেখো না হদাই ন দেখি তো ন দেখি রে খন্ডল্লা সাক্ষী দর হদাই আল্লাহর নবী আল্লাহর ফকত নাসি আর উগ্র বাণী দিয়ে কেউ রে জবর দিয়ে কেউ রে ইঞ্জিল দিয়ে কেউ রে কোরআন দিয়ে আর কেউ রে কি দিয়ে তাওরে দিয়ে এইবার আলোকে আরা হজ্জি এবার পরিত নবী দে আরা হজ্জি আল্লাহ এক হয় তাহলে তোমারা ন দেখো হয়তো না ন দেই তো সর্বশেষ মূসা কালিমুল্লাহ সাহেবুল্লাহ চেষ্টা করি কিন্তু তাও দেবর কোনো সুযোগ নয় তো অনর বিপারে খন্ডল্লা ফাইসাল হই হয়তো তোমারা টেনশন নগরি গু তোমারা ব্যা গুণর ফকুত্তুন আজীবন যারা আল্লাহ এক হই আজীবন পর্যন্ত জিন হই এসু এগিনে হোক আজি আর গিনে হোক কেয়ামত পর্যন্ত যে আল্লাহ এক হইবে ইয়ান হোক এই বিয়া গিনের উপরে আই ২৪ তারিখ দিবাগত রাইতে যাই আর খোদা সাই আসি আর খোদা হইলে এক নরগরি হন সুবহানাল্লাহ
আর মিথ্যা সাক্ষী হইবর কোনো সুযোগ নাই একত্র নাই ইয়া তুনীতি আজিয়া পর্যন্ত যাবতীয় সমস্যার সমাধানের এককান পথ আমার রাসূল বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন উম্মত আমি মেরাজের রাতে আমি আমার আল্লাহকে উত্তম আকৃতিতে দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আর খোদায় হদ দে আয় দেখা দি আর নবী হদ দে আয় সাই আল্লাহ এক মিথ্যা সাক্ষী নয় সত্য সেজন্য আল্লাহ এক সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুকাফেকি নয় বলছে আল্লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এবং কারো কাছ থেকে জন্ম নেয় নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পৃথিবীর জমিনে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমকক্ষ কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো মেরাজের একমাত্র মূল তথ্য যেটা আল্লাহ আমার নবীকে দান করেছেন এবং আমার নবীও তা নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তো সেজন্য রাসূল পাকের বেলায় এই যে 26 তারিখ দিবাগত রাত গেলেন এটা হলো আমার নবীর মুজিজা জোরে বলুন না সুবহানাল্লাহ তো সেজন্য শায়রে বলছেন মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো গায়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো গায়া আপনে কতিরে কো দরিয়া কহ দিয়া তো গায়া আল্লাহুম্মা জোরে محمد وعلى آله آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سر دو کر دو ہے جہنم کی آتش اور جنت کو دلہا بناؤ اللہم وائل لے سیدینا امہانی ایک گر کملی وائل سورہ تیت جبریل پہنچے بولو کہ یہ تو یہ حکم رب ہے جلدی محبوب کو میری لاو اللہم وائلہ لے سیدینا جگ جگت باشر আপনার রাত যখন আপনার যখন গভীর হয়ে গেল সরওয়ার কাদেরী কেমন করে কি বিষয় বোঝাই মেরাজের আলোচনা শুনলেন এর মধ্যে দুইটা জিনিস পেয়ে যাবেন একটা হলো আকীদা আর একটা হলো আমল জুড়ে বলুন না সুবহানাল্লাহ এই মেরাজের ভিতরে আপনার দুইটা জিনিস পাবেন একটা হলো আমল আর একটা হলো আকীদা আমল কবুল হবার জন্য আকীদা হলো শর্ত কারণে এই জগৎ পাশের রাঙ্গামাটির আপনার রিজার্ভ বাজার পুরান পাড়া কবরস্থান পরিচর্যা কমিটি বাইদের ব্যবস্থাপনায় মাহফিলের মধ্যে খিদমতের মধ্যে আরজ করলাম কি জানেন আপনি আকীদা কি জানেন আমলও বের করে দিব
আপনার আকীদাও বের করে দিব ব্রেইনকে ঠান্ডা করে রাখেন একটু করে ব্রেইনের মধ্যে বসান কি জানেন আমার বর্তমান সমাজে এমন কিছু বাইরা আছে এমন কিছু কবরস্থান আছে আমার ভাই ইন্তেকাল করলেন আপনার নাই নামাজের পরে দরুদ নাই জানাজার পরে তার জন্য দোয়া কবরের মধ্যে দেওয়া হলো তার জন্য নাই কোন জিয়ারত ঠিক কিনা কারণ ডর করে খানা ঠিক কিনা কোন জিয়ারতের ব্যবস্থা নাই এ বাইরে আমার ভাই ইন্তেকাল করলো আপনি কেন জিয়ারত করলেন না ভাই আমার ভাইয়ের জন্য কেন আপনি দোয়া করলেন না উনি এক বাক্যে বুঝাই দিলেন উনি মারা গেল এরপরে কবর যদি জিয়ারত করো এটা কবর পূজা হয়ে যাবে এটা কবরের জন্য ব্যবস্থা হয়ে যাবে আপনার কবর পূজা এর মধ্যে কোনো নাম নেই উনি মারা গেলেন এই জায়গার মধ্যে উনার খাদ্য মাংস কিচ্ছু নেই এবার ঠান্ডা মাথায় একটু করে আকীদা সই করে নেন আইলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলোকে জগতে সমস্ত নবী এবং রসুল বলে আর যারা আবিদিন সালিহিন নেককার বান্দা যারা আছে ওরা ইন্তেকালের পরে ওরা আপন আপন কবরের মধ্যেই জিন্দা আছে আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সরওয়ার কাদেরী আপনি কেমন জানি রাউন্ড কথা বলতে লাগলেন মনে হয় আমার ভাই তো ইন্তেকাল করলো উনি কেমন করে কবরের মধ্যে জিন্দা আছে বলে আপনার চক্ষু নাই মনে হয় চলেন কোরআনে কারীমের আয়াতের মধ্যে চলে যাই জগতের মধ্যে নবী এবং রসুলদের পরে এমন কিছু আল্লাহর বান্দা আছে যেই বান্দাদেরকে আমার আল্লাহ লামাকানের পরিবীর কুদরতির জমান দি আমার ওই বান্দাকে আমার আল্লাহ সালাম দে আরো জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ ওরা বান্দা কারা জানেন ডুগুমেন পেয়ে যাবেন সব তো এই এলাকার মানুষ নয় বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে নিবেন আজ থেকে একশত বছর পূর্বে আপনার ষাট সত্তর বছর পূর্বে আমার ভাইকে দাফন করেছিলাম খালে বাংলো কিংবা নদীতে বাংলো অথবা আমার মনে হয় রাস্তা যে কোনো খননে দেখতে পাইলেন সত্তর বছর একশত বছর পূর্বে যেমন দিয়েছিলেন কবরে ঠিক তেমনি ভাবে ওই কবরের মধ্যে আছে ঠিক কিনা কিরে বাইরে ভাই আমার ওনার কাফন কেন এইরকম বাড়াবাড়ির দরকার নাই চলেন কোরআনে কারীম কি সিদ্ধান্ত দেন আল্লাহ কি সিদ্ধান্ত দেন জগতের মানুষ আমার আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে সিদ্ধান্ত দিতে লাগলেন ও বান্দা শুনলে শুন তোর জীবন জৈবন সমস্ত সব গুনাহ যখন আমি আল্লাহর জন্য কোরবানি দিই আমার বন্ধু হয়ে যখন কবরে শুয়ে রইলি বান্দারে তোর জন্য কোরআনে কারীমের মধ্যে আইন পাশ করে দিলাম সালামুন আলাইকুম বিমা সাবরতুম আরো জোরে সুরে বলেন না আর একটু আওয়াজ দিয়ে বলেন না সেজন্য আজ আল্লাহর কোরআন আমার আপনার সকলের জন্য আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন আল্লাহর কোরআন প্রমাণ করে আজ শিরিক এবং বিদআত ওই জাতীয় ফতোয়া লাগিয়ে সাধারণ মানুষকে আমলের রাস্তা দেখে আপনার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলে সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানিমা উকুবাদদার বান্দা পৃথিবীর জমিনে আপনার স্ত্রী সন্তান বলো আপনার জায়গা সম্পদ বলো কারো পিছনে দৌড়ো নাই সমস্ত জীবন যৌবন
আমি আল্লাহর কুদরতের কদমে বান্দা যখন কুরবানি দিয়েছো আমি আল্লাহ তোমাকে কবুল করেছি এই কারণে জগতের যেই জায়গায় শুয়ে আছো ওই জায়গাকে আমি আল্লাহ শান্তির নির্বাণিয়ে আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমি আল্লাহ সালাম দিচ্ছি তুই বান্দাকে জোরে বলুন বন্দাই যে বন্দে খাজিয়ান গরিতের কি ইতি জিন্দা তাইব যে গরিন না ভারিতে হুজিব ঠিক কি না ঠিক তো আই গরগি তুই আর ফসা গিল্লা হতি হ্যাঁ তুই হুজা তুই হ গ শোনা কি রে ভাই তোমার গান তুই খ গই আর গান লই তুই টানা টানি খুদুন খয় দে নবী মরি গি কই কইনে না খয় মাতনা তুই তোমারা আনারা হইবেন দে না বল ভাই বারাবারি নগরী স্তুন নবী মরে গিয়ে গই কিন্তু নবী আর গো নবী আর গো সুর্গ মরে গিয়ে গই যা তুই কে যা গই বারাবারি নগরী কিন্তু আর রসুল হ আর নবী মামা তোর নবী গো না খাদ খাদ তোর নবী আর নবী বে তো জিন্দে তুরই বে কি মরে গি খাদ আই তো তোমরা জিবে হরিবের কথা হইছি না ওরা বেকুব ইবে মল্লি মেরাজর রাইতুত ইবে যে সমত মেরাজার তে ইমামর মুসল্লা তো খালি আসিল আল্লামা সাদউদ্দিন তফতাজানি আলাইহি রহমা শরহে আকাইদ নসফিত কিতাব নোট গরের কি নোট গরে 1,24,000 2,26,000 3,36,000 কম আর বেশি যত নবিয়ল আসিল মেরাজর রাইতুত খনডল্য নয় ডাইরেক্ট শরীলে বিয়া গুণ বাইতুল মুকাদ্দসর ভিতর লাইন ধরি আন নবীর ফিসনে নামাজ শরীফ লাইতে এগিয়ে নরগরি খন উনি মরানা জিন্দে মরানা জিন্দে একত্র লাই মেরাজুর ভিতরে আকিদা এবং আমল আল্লাহ দিয়ান থিওরির আলোকে আল্লাহ মেরাজ গড়াই দিয়ে প্র্যাকটিক্যাল গড়াই বললাই নরগরি খন এর ভিতর প্র্যাকটিক্যাল একখান বড় প্র্যাকটিক্যাল দি সমস্ত নবী এবং রসুল কি জিন্দা হন সমস্ত নবী এবং রসুল জিন্দা এবং শুধু জিন্দা দে নয় আর যদি হই যায় এ মানুষজন কিল্লি উড়ে দে ও খারাপ লান হন বাজিও শেষ গই দিম দেরি সমস্যা কি হ্যাঁ বিদেশে অনরত্ন যদি শিক্ষিত সমাজ আসুন যত শিক্ষিত দেব কোরআন সুন্নার আলোকে হইত দি হতাশ যদি বিপরীত কোন ডকুমেন্ট তাইলি তিয়ে যাবেন প্রশ্ন করিবেন নডরাইন আরো এলমে দিনের খেদমত লই অনারা খাসা সিদি শিখে বেল্লাই এবং নিজেও শিক্ষম শিখে ইম আয়াত দে অনার সমন্বয় পথ এবং পাতিও তৈরি করি আর খোদার কামলি বালা নবীর গোলাম হইবর চিন্তা এবং ভাবনা ডর করি হন সুহান আর একখানা ডর করি হন সুহান ইসলামত হন এক গুয়ামি আর একখানা ডর করি হন হন এক গুয়ামি নাই প্রকৃত ইমানদারের পরিচয় লি খনগ্য বাইয়ের আকিদা আসিল দি নবী মরি গিয়ে গই ইতার আর কোন অস্তিত্ব নাই সরওয়ার কাদির ডকুমেন্ট দেখাই দিলাম ইয়ানোর পরেও যদি অনে আর শিরিকি মলই বেদাতি মলই হয় যদি অনর গানের মধ্যে অনে তখন দয় টু টু আর কিছু হইতো না কিয়ামতের ময়দানত তোমার কিতাব তুমি পড়িবে দে আল্লাহ হদ্দে ইকরা কিতাবিকা বিনফসিকাল ইয়াম আজিয়াতুর কিতাব তুই পড়ার জনের কো পড়িবার কোন সুযোগ নাই তুই নিজে ইমান এন্য ইয়ানরে বাসাই বললাই যে দূর গড়া পরে এ দূর নিজে দায়িত্ব পালন করন আল্লাহ বুঝিবর হেদায়ত দান করুক নরগরি হন আমিন তাহলে সমস্ত নবী এবং রসুল আর কেন নরগরি হন সমস্ত নবী রসুল জিন্দা এক নাম্বার দ্বিতীয় নম্বর লি আর রসুল এডাই শিবলি হইলে খাজির নাজির বলি হইলি আর আর কিছু বাই অলতুন ইয়ান শিরিকার বেদাতের মতন লাগে ঠিক কি না আর কেন ডর করি হ ভাই শিরিকার বেদাত তুই উল্টো কেয়া বুঝোর চশমা ঘুরাই নদিস কেয়া আল্লাহ আয়ন আর জন হত খুব ঠান্ডা মাথায় খেয়াল করিবেন আয়ন এবং জন আল্লাহ ই নতুন পুত পবিত্র ইন আল্লাহ আল্লাহ ইন লেহন সম্পর্ক নাই কেয়া খোদা হর জাগা মৌজুদ হে আল্লাহ সব সময় মৌজুদ সব সময় মজুদ উপস্থিত আল্লাহ তো আও না ভরে যাও না ভরে আইয়ান আদে জনর ইয়ান খাইসিয়ত বৈশিষ্ট্য দি আল্লাহর বন্দল
নরগরি হন সুবহানাল্লাহ একাতল্লাই আর রাসূলুল্লি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা একাতল্লাই আল্লাহই বান্দারে স্পেশাল ক্ষমতা দান করে গিদে নবী দে রাসূল তুমি মক্কা তাইরে অনর রাঙ্গামাটির রিজাব বাজারত ফুরানফাড়া কবরস্থান ফরিসর্জা কমিটির মাহফিলত তুই নবীরে যাইবল্লাই আয় খোদাই ক্ষমতা দান করে গিদে নরগরি হন আর রাসূল আইলি হাজির লিয়ান নামিল্লে হাজির সনন নামিল্লে নাজির তো ইয়ান বোধ বাই হলে মানতন সাই বুহারী শরীফত আছে রাসূল পাক বুড়া কতুড়ি খুদ্দুস জনের পরে ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু সবাই বলুন আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল পাক কিনি গরি মুস্কি আইছি জিবরিল ফুসাল্লাত দি ইয়া রাসূলুল্লাহ অনা আসিলেন কি ঘটনা কি হঠাৎ গরি হয়তো নয় আয় আসি দি দেখ দি আই ওয়াই দি আই মনুদ্দিন যাইব সন্নিসন মিকে দি সাইদ দি আর বোধ আগর নবী হজরত মুসা কলিমুল্লাহ তেই তান খবর তিয়ে তিয়েই আর খোদার কুদরত দরবারত নামাজ পড়ে নরগরি হন আর কেন নরগরি হন খড় মুসা আলাইহিস সালামর কবর শরীফ রাইতি ঈদ অদর্গ সময় ঈদ অদর্গ ইন্দি দেদ্দ খবর নামাজ পড়ে আবার ইন্দি বাইতুল মুকাদ্দাস আর নবীর পিছনে তিয়াই নামাজ শরীফ লাইতি এলিয়ে তাও মুসা কলিমুল্লাহ নরগরি হন তৈলে সেকেন্ডের ভিতর হড়ে ফলো করে ভিতর হড়ে শক্তি ইয়ান দান করি ওখানে আল্লাহ শক্তি দান করি গিয়ে তোমার তো কিয়া খারাপ লাই তু আল্লাহ হেদায়ত দান করুক বুঝিব শক্তি দান করুক বারাবারি নগরী দু বিশ্বের মুসলমান ইসলামর মুসলমান হলর কঠিন পরিস্থিতি আইয়ো সঠিক কোরআন সুন্নার আলোকে আইলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে খান্দে খাত মিলাই সলো আরা ভাই বেয়াগুন মিলিয়ে রে আর দিন মিল্লত ইসলাম সুন্দরভাবে মদিনাওয়ালার ইসলাম পালন করিগুম আল্লাহ এই তৌফিক আর দান করুক নরগরি হন আমিন আল্লাহুম্মা জোরে জোরে ওয়াইলালে হে সাইয়েদিনা একটু মহব্বত লই ডর করি ফরানারে নবী সাহেরা নাই সাহারা জান দুনিয়া ওয়াইলা নবী মোহদের নয়ন মনি সবাই মুখে মুখ বলে নবী মোহদের নয়ন মনি নবী গলার মালা নবী চাড়া নাই সাহারা আল্লাহুম্মা ওয়াইলালে হে সাইয়েদিনা মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা পিছে পিছে পীর জিলানি পিছে পিছে পীর জিলানি আগে মদিনা ওয়ালা নবী চাড়া নাই সাহারা আল্লাহুম্মা ওয়াইলালে হে সাইয়েদিনা তাইলে বলেন এবার নবী রাসূলরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন পারে কিনা এই ক্ষমতা দিলেন কে বলেন তৃতীয় নম্বর আকীদা বলতে লাগলেন খেয়াল করবেন জগতের মানুষ নামাজও পড়ে আপনার সমস্ত সবকিছু পালন করার পরেও ওই মানব গড়ার সংবিধান কে মানে সর্বশেষ কি বলেন যিনি আখিরি নবী ইমামুল আম্বিয়া উনি আমার মতন দুষে গুণে মানুষ কেন ডর করি খাওয়া না আরো ভিক্ষা করে কি জানেন
কয়দে আইজেন বিয়া গুরগি নবীও বিয়া গুরগি আইজেন বাজারত গই নবীও বাজারত গই আর তুনজেন দুই টেং দুই চোখ দুই পা ঠিক নবীত্বন ওই রকম এবং নবীত্বন মানবতাত্বন দুর্বলতাত্বন খালি নয় এবং মনে যা হয় এইভাবে হয় ঠিক কিনা একখানা ডর করে হয় না ঠিক কিনা আর নবীত্বন রক্ত ওয়াসিল গোস্ত ওয়াসিল মাংস ওয়াসিল এবার আপনার সরোবর কাদেরি যাই কথা বলতে লাগলাম মা বোনরাও খেয়াল করবেন আপনি আপনার সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে সুশিক্ষা দান করবেন ঈমান আকীদা সঠিক করে রাখেন এটার পরে চলে যাব আমলের মধ্যে জগতের মানুষ আমার কামলিওয়ালা রাসূল আপনার মেরাজের নাতে জিবরিল কি করলেন উম্মাখানির ঘর থেকে আপনার যখন বের করলেন ওখান থেকে বের করার পরে জন্নত থেকে একটা স্বর্ণের তালবাসন নিয়ে আসলেন আমার নবীকে নিলেন বর্তমান খানে কাবার পাশের মধ্যে এটা নাই এটার মুখ অনেক দূরে নিয়ে গেলেন যেটা হলো জমজম কূপ জুড়ে বলুন না সুবহানাল্লাহ এই আমার কামলিওয়ালা নবীকে জিবরিল কি করলেন আপনার জমজম কূপের পাশের মধ্যে নিলেন পাশের মধ্যে নেওয়ার পরে এই বর্তমান সুন্দর করে খেয়াল করবেন আজ বর্তমান মুসলমান যত বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বলেন আপনার যত বিজ্ঞান আর বৈজ্ঞান বলেন আজকে মুসলমান সমাজ বড় অসহায় হয়ে গেল কেন জানেন আজকে আমরা কোরআন সুন্নাহর রিচার্জের মধ্যে নেই কোরআনের সঠিক পথের মধ্যে নেই কারণে আজ বর্তমান অনেক বাইরা শরীরের মধ্যে হাড়ের মধ্যে রিং ফরাচ্ছেন ঠিক কিনা কেন ডর করি হনা রিং ফরার রিং পরাচ্ছেন চারটা আছে আপনার বলক হয়ে গেল কোথায় নিয়ে যাবেন কেউ ইন্ডিয়া নিয়ে যাচ্ছেন আবার কেউ ঢাকার মিরপুর টু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ওটার মধ্যেও নিয়ে যাচ্ছেন এই জায়গার মধ্যে করলে পরে কি জানেন আপনার সিনাকে ওপেন করে ফেলেন হার্টকে ওপেন করে ফেলবেন এটা আর রাখবেন না এই জায়গার মধ্যে সরাসরি আপনার সিজার দিয়ে কাটবেন এটা কাটার পরে ওপেন করবেন এই জায়গার মধ্যে ভিতরে গিয়ে রিং ফরাবেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন এত সোজা বিষয় নয় মানুষকে ইনস্থিসিয়ার মাধ্যমে বেহুশ করে ফেলে আপনার জ্ঞান ফিরে না একদিন পরে দুই দিন পরে ঠিক কিনা যাদের হয়েছে আল্লাহ তাদেরকে সেবা দান করুক জোরে বলুন আমিন বাকিদেরকে হেফাজত করুক বড় মারাত্মক বিষয় এই জগতের মানুষ ওই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যিনি আপনার হার্ট আপনার ডিপার্টমেন্ট যিনি যার নাম ছিলেন ডক্টর শরীফুজ্জামান ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কেমন করে হার্ট ওপেন করেন এটা কেমন করে করেন কোন আলোকে করেন কোন আপনার কোন চিকিৎসা বিজ্ঞান দিয়ে করেন এটা কিসের আলোকে করেন উনি একটু হাসি দিলেন বলতে লাগলেন ভাই অন্য কোন জায়গায় যেতে হয় না আপনার সমস্ত সবগুলার চিকিৎসা বিজ্ঞান বলো আপনার যাবতীয় যত বিজ্ঞান বলেন সমস্ত বিজ্ঞানের মূল হলো একমাত্র আমার আল্লাহর 30 পারা কালামে মজিদ আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ বলে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম সমস্ত বিজ্ঞানের মূল হলো কোরআনে কারীম এটা বলে নাই এই কথা বলার পরে আরেকটু মুস্কি হাসি দিলেন আরেকবার বলতে লাগলেন দেখুন আপনার পৃথিবীর কোথাও তত্ত্ব নিতে যাইতে হবে না কোরআন সুন্নাহর আলোকে সূরা বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ওই আয়াতের বিকাই যান আপনি তাফসীরের মধ্যে যান কোনো বাড়তি কোনো টেনশন করতে হবে না
আপনাকে চিন্তাই করতে হবে না, সমস্ত ডকুমেন্ট পেয়ে যাবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলে কেমন ডকুমেন্ট বলেন? এবার একটু করে খেয়াল করেন, বলে একটু করে বিজ্ঞান করার দরকার আছে। তখন উনিও বলেন, কোরআন বলতে লাগলেন, আমার কামলিওয়ালা নবীও বলতে লাগলেন। এবার তৃতীয় নম্বর আকীদা বের করে নিলাম, একটু ব্রেইনে দিবেন। জগতের মানুষ আমার আল্লাহর কুদরতের জিবরিল এলেন, আমি আমার নবীকে নিয়ে গেলাম জমজম কবির পাশে, ওই জান্নাতের তালাবি চাই দিলাম আল্লাহর হুকুম মোতাবিক। একটা জান্নাতের আমার আল্লাহর দেওয়া সুরি এই জিনিসটা দিই আমি আমার কামলিওয়ালা নবীর সিনাই পাকে আপনার সঙ্গে সদর করলাম। আপনার আপনার এই বক্ষ বিদারণ করে ওখান থেকে আমার আল্লাহর দেওয়া কলব বের করে নিলাম। আরো জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। কি কেমনে পারলেন? বলে তখন শরীফুজ্জামান বলে, আমার আমরা যেটা বক্ষ বিদারণ করি আপনার খাট বাইপাস করি, এটার থিওরির আলোকে প্র্যাকটিক্যাল হলো আমার কামলিওয়ালা রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে মূল তত্ত্ব কি জানেন? কেউ বলে নবী আমার মতন দুষে গুণে মানুষ, এক আমার মতন হাড্ডি মাংস সবগুলো আছে। এবার শোনেন, একটু করে অ্যাডভান্স হয়ে জিবরিলের কদমে গেলাম, আপনি যদি সত্যিকার মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন, কোরআন সুন্নাহ যদি মানেন, বুখারী শরীফে আসেন, জগতের মানুষ আমার আল্লাহর কুদরতের জিবরিলের এলান হলো, আমি জিবরিল আমার নবীকে শক্ক সদন করলাম, সাকু দিয়ে করলাম, কিন্তু চুরি দিয়ে করার পরেও আল্লাহর কুদরতের জিবরিলের এলান হলো কি জানেন? ওয়ালাম ইয়াসিলিদম। সুবহানাল্লাহ। বলেন ইয়ানি কি অর্থ দাঁড়ায়? জিবরিল বলে, ও নবীর উম্মত শুনো, আমার কামলিওয়ালা নবীকে যখন সিনা যখন সা করলাম বক্ক বিদারণ করলাম, ওয়ালাম ইয়াসিলিদম আল্লাহর শবত এক ফুটার রক্ত বের হয় নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিরে রক্ত কেন বের হলো না? এবার তার ফসবাত আমিন না, ওখান থেকে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ যে কুদরতের জোবানে যেটা এলান দিয়েছিলেন কে জানেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। আরে ডর করে খন না সুবহানাল্লাহ। আর রসুল নূর সুবহানাল্লাহ না, তেহাতাল্লাই নূরুতুন রক্ত বাড়িব না, আর কেন ডর করি হনা বাড়িব না, জিবরিলে গদনানা ধরি সুগরে মিক্কে ঘুরি দেখাই দে দে ওডো আই ইনফার কি দি আন নবীর আন নবী তুন রক্ত বাই নাও মাই তুন না নহস ইবে আরো নবী ডর করি হন সুবহানাল্লাহ। তে বুঝাই দি আকীদা শুদ্ধ দরকার আছে কি নাই? যদি হয় যায় নবী আর মতন রক্ত বাইরে দুশো গুণে মানুষ নামাজ 50 বছর ফরগই হবাই বারাবারি করতেন তরকাই তুই ইনলই তুই জিকে পারস গতুন দেজেস গে ভাঙ্গে নোয়াস ইনলে খবর যা তুরে তুরে মুক্তি দিয়ে না যুক্তি দিয়ে তুইটা আর ভাবি আ কিলে শুন শুন তুরে বাদল লই রে বারাবারি কইছে আল্লাহ হেদায়েত দান করুক নর করি হন আমিন ইয়া রাসূল নুন নেমেরি নর করি খন আবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আলা সুন্নাত ওয়াল জামাত ইয়া জনাব হযরতুল হাজ আল্লামা সরওয়ার ওয়াল মাল কাদেরী মাদাজিল্লাহুল আলী জিন্দাবাদ ইয়া সরগিয়ান কইলাম আদিয়ান হই এন আমলের কে যে এমবি উজু তোরা গজা আকিদার কথা হবিল্লা সুদিনে রহন আমল নাই আই আমলর গান হরে বে সুন্দর আমল একখানা সাইড়ে ভিতরে জগত বাসির এক পঞ্চম নম্বর আকিদা কি জানেন? বলেছিলাম আমার কামলিওয়ালা নবী হাজির নাজির নবী। জুরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলি অনেক ভাইয়েরা মানতে চায় না। এবার জিবরিল বলতে লাগলেন, জিবরিল বলতে লাগলেন কি জানেন? চলেন ওই আয়াতের আলোকে ওই হাদিসের আলোকে জিবরিল বলতে লাগলেন, এই রঙ্গামাটি ও রিজাব বাজার এলাকা বা শুরুর দিকে
মাহফিলের কাম্বলিওয়ালা নবীর গোলাম শুনুন আমার কাজিবিরিল বলতে লাগলেন আমি যখন আমার নবীকে যখন সিনাই সাক করলাম আপনার যখন ওখান থেকে কলম মুবারক যখন বের করলাম স্বর্ণের তালার মধ্যে রাখার পরে আমি দেখতে পাইলাম ওই জায়গার মধ্যে কলবের ভিতরে আমার নবী তো দুই চোখও আছে দুই কান মুবারকও আছে সুবহানাল্লাহ বলেন কিন্তু জিবরিল বলতে লাগলেন তার ব্যতিক্রম ধর্মী এমন একটা জিনিস দেখলাম যখন তালার মধ্যে নিলাম বলে কলবুন সাদিদুন ফিহি আইনানে তবসুরান জোরে বলুন না সুবহানাল্লাহ কলম মুবারক একটা আপনার জায়গার মধ্যে একটা কলব দেখলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এই কলবের ভিতরে ফিহি আইনানে তবসুরান আমি ভালো করে যখন খেয়াল করে দেখলাম তখন দেখতে পাইলাম ওই কলবের মধ্যে দুইটা চোখ মুবারক আছে জোরে বলুন আমার কিরি কিরি কিরে এর ভিতর খন্ডইল্য খোদাই সুখ দিল মানুষ বিয়া গুণ সুখ তো খোয়ালন নিসুদি অনর এই জায়গার ভিতরে আছে আমার কামলিওয়ালা নবী তো চোখ মুবারক ঠিক জায়গায় আছে কিন্তু এই জায়গার ভিতরে আপনার দুইটা চোখ কেন দেখলাম ভালো করে খেয়াল করে দেখলেন ওই চোখগুলা কোনো কৃত্রিম চোখ নাকি কোনো আদা না কোনো টিউরা না কোনো দেখে না ন দেহে খন্ডইল্যা চোখ জিবরিল বলতে লাগলেন ও কামলিওয়ালা নবীর উম্মত শুনো আমি জিবরিল দেখে নিলাম কলবুন সাদিদুন একটা কলব দেখলাম ওই কলবের ভিতরে আপনার সক্রিয় কলব যে কলবের মধ্যে দুইটা চোখ মুবারক দেখলাম ওই চোখগুলা কোনো অন্ধ নয় অনর টিওর নয় অনর বেহাতুর নয় ইবাদ দৃষ্টি শক্তি কত জানো জগতের মানুষ আপনার পৃথিবীর চোখ আপনার চশমা দেওয়ার আগে ডাক্তার 6.6 বলে আপনার যথাযথ 6.6 দিয়ে আপনার চোখকে নিয়ন্ত্রণের মধ্যে আনে আপনার ওইভাবে আপনার চোখের পাওয়ার দেখে তখন জিবরিল বলতে লাগলেন আমি আমার জীবনে আমার হায়াতের মধ্যে অনেক আপনার কি দেখলাম আপনার চক্ষু দেখলাম সমস্ত চোখের আমি পাওয়ার দেখলাম কিন্তু সমস্ত পাওয়ার আমার তুলনা ভিতরে আছে কিন্তু এই কলবে আমার আল্লাহ আমার নবী পাককে যে চোখ মুবারক দান করলেন এই চোখ মুবারকের দেখার কোন সীমা নাই আপনার বেহদ সীমা ইয়ানি কি অর্থ দাঁড়াই আমার কামলিওয়ালা নবী এই কলবের চোখ মুবারক দিয়ে আমার আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ দেখে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্ত জিন্দাবাদ 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 সমস্ত পৃথিবীর এত নাই ইয়াত বইলই আর রাসূল আরার দেখেন না দেখে আরকনা ডর করি কোন দেখেন না দেখে এখনো কিন্তু আকীদা ক্লিয়ার হয় নাই খুদুন খুব দাও ভাই এদুর এদুর বাউন্ডারি ফেলাই বন জঙ্গল ফেলাই সাত অন সাত হাজার কিলোমিটার এদুর দূরত্বন মদিনাতুন কেনে দেব বোজনে বোডল্লা হর ঠিক না ভাই ঠিক যার ইমান জেন্ডল্লা ইতার খতওয়েন্ডল্লা ঠিক কি না আমাদের আকীদা হলো আমরা যে জায়গার মধ্যে থাকি না কেন আমার কামলিওয়ালা নবী উম্মতকে দেখে আরো জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ এবার দ্বিতীয় পয়েন্ট জিবরিল খষ্টন্ন বাজিয়াল সাইয়ুন কথা খেয়াল করিগন তৃতীয় নম্বরের মধ্যে আমি কলবের মধ্যে দুইটা চোখ দেখলাম চোখের কমতাও দেখে নিলাম এবার বুঝে নিলাম এরপরে আমি গভীর দৃষ্টি যখন দেখলাম তখন দেখতে পাইলাম কি জানেন আপনার আইনানে তবসুরান ওয়া উজনানে এবং দুইটা কান মুবারক দেখলাম জোরে বলুন আরে কেন ডর করি খান আর দেশের মানুষের খনকের খান বড়লি বোধকে আস্তে করি হইলি খতাও নেই মাইক দি বুঝাই হইলিও নৌ নেই খানে হইন বারে ঠিক কিনা কারণ আস্তে করি বড় মানুষ
আস্তে কথা বেয়া শুনে ডরগুরি মাইক বাজায় হইলি বহ বহ করে দেই একবারও বুঝিনে পারে এক এক খানর এক এক ধর্ম কিন্তু কামলিওয়ালা নবীর এই কলবের যে কান মুবারক আছে এবার বুঝাই দিলাম জিবরিল বলতে লাগলেন পৃথিবীর কান কারো কানে শুনে আপনার বেশি শুনে কম শুনে আবার কারো কান বধির জগতের মানুষ আল্লাহর কুদরতের জিবরিলের এলান হলো নবীর উম্মত আকীদা সহি করো যেই কলবের চোখ দেখলাম এবং যেই কান মুবারক দেখলাম এটা শুধু আপনার কোন সীমিত জায়গার জন্য নয় আপনার 18000 মখলুকাত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যেই যেখান থেকে বলুক না কেন আমার কাবলিওয়ালা নবীর কান মুবারক দিয়ে শুনে আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য আমার আলা হযরত মুজাদ্দিদে দীন মিল্লাত আকা এ নিমত মুআয়্যিদ মিল্লাতি তাহিরা হুজুর ইমাম শাহ মাদ্রিদা খা ফাজল বের নবী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন মুস্তাফা জানি রে মতি পেলা কো সালাম শামে বাজি মেহিদা ইয়াদ পেলা কো সালাম আল্লাহুম্মা জোরে ওয়ালা লে সাইয়েদিনা দূর নজদীক কে সুনে ওয়ালে কান কান লা লে কিরামত পে লা কো সালাম কান লা কিরামত পে লা কো সালাম আল্লাহুম্মা জোরে ওয়ালা লে সাইয়েদিনা সাইবিয়া গুনেকা ডর ডর করি ফরনারে মদিনার গোলামি আহমদে ও হযরত কিবলা মদিনার গোলামি আহমদে জোরে জোরে মদিনার গোলামি আহমদে ও হযরত কিবলা মদিনার গোলামি আরে মাঝ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বিজি তোলা মাঝ ভান্ডারের মিলন মেলা মাঝ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বিজি তোলা শের হোদা আলীর সদকাতে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাইদে ও হযরত কিবলা মদিনার গোলামি আমাইদে জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা লে সাইয়েদিনা আরে স্বর্ণ চাঁদি রূপ চাই না চরণ দোলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপ চাই না স্বর্ণ চাঁদি রূপ চাই না চরণ দুলি এই কামনা আরে বাঙ্গা তো কি দীর জোড়া লাগাই দে জোরে জোরে আরে বাঙ্গা তো কি দীর জোড়া লাগাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমাই দে জোরে জোরে মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি
একটু মহব্বত নিয়ে আল্লাহুম্মা مولانا محمد بھائی لالے اللہ قبول کرو جورے بولن آمین আর একটু ইমানি আওয়াজ চাই জোরে বলুন আমিন বেগুনে মন মন খদ দে ও সরওয়ার কাদেরী অনতুন এগজা আকীদার কথা না কোন আমলের কথা নাই কেন আমলের কথা কেন বলবো না সমস্ত আমল দিয়ে সাজানো আমার নবীর মিরাজ জোরে বলুন না সুবহানাল্লাহ আর কেন ডর গরি খন না সুবহানাল্লাহ চলেন কেমন করে যাই সাইদ নশর মাইবেন যেদুগুন যুবক শুন যারা একবারে আল্লাহর ওয়াস্তে খনকে শরমাইবেন সাই উজুর আরারাজের মাহফিলে শরম দিবে লাত তুলাই ইন্দ না ইয়ন হইবে সাই এক কানাগরি খন সাই আজি এখন হনে আল্লাহর রহমতে এশার নমস্কার না ফরন সাই আত তুলন সাই ওয়া আজি যারা এশার নমস্কার না ফরো সাই মেহরবানি করি আত তুলন না শরমাইবেন ওই যারা তুললি আল্লাহ ইতরারে ও খোদা তুমি কবুল করো আর কেনা ডর করি খো খুদিন খানা খাইলে সমস্যা খাইলেও সমস্যা না খাইলেও একতল্লাই গালিয়ান বাসি চলম পরে আচ্ছে কোরআনে করিমত আর খোদাই হদ দে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম ডর করি খন সুবহানাল্লাহ ও বন্দারে হে ওয়া ওয়া কেনা যারা বাদ দিয়া শোন আই যতক্ষণ মাই ফলর কথা নো হই কিন্তু এখন কইম দান মাবনলর কথা কষ্ট করি বহুত দূর স্কুল তাই বইল ইনদে মরত ফল তোমরা মাই ফল সংখ্যা বেশি বুড়ো বেশি ঠিক কি না বুড়ো বেশি ক্ষমতা বেশি আহত আল্লাহ অনরার কত বেশি হইব কেনা সবদন তুই হইজি হন্নান খেয়াল করিগন আই বাজি আসাইবের পক্ষে আইন যেহেতু কোরআন সুন্না হালিয়া আজিয়া গম মানুষ আইসন দোয়ানতুন ব্যবসাতুন আয় মত্তর কিছুক্ষণ বাদে দেখতে লাগবেন তো বই ফোয়া হাঁদে নইলে ফু করে হাঁদা নিটি ঘটনা কি কে আর হার্ট অ্যাটাক কি কে আর কেন কি কেয়া মৃত্যু সন্নিকট মানুষের দৈনন্দিন জীবন ঠিক কিনা এখতর লাই আর নবী হদ্দে খম আইসু বেশি খাইনু সুবহানাল্লাহ আল্লাহ আর আর কবুল করুক ডর করি খন আমিন ওয়া মা বইনল একখানা খেয়াল করুন আই কি হইতাম সাইর অনরও কিউ নিবেন এরে খুদুনর আত্তুলাই আত্তু নিজুত্তুন শরমলার কেয়া এশারান নামাজ ইতেরার নিজেরাই শিকের গুর গিনে আর এশারান নামাজ না ফরি তো আবার ইতেরা যারা না ফরে ইতেরারা মাহফিলে দে কিন্তু এরা এসছে আবার মসজিদত মাহফিলে লি সহজে দুগুণ মানুষ নগর লয় ইতেরা হয় দেয়ান হুজুর ওয়াজ করত দে বালা লাগিলো গুল্লম কে এনে আর নাই তো শুক্রবার দিনে মসজিদত না যায় আজি ওয়াজ হল্লাই গলিলি আর খবর আছে ইতেন আরিককে চাই চাই আসিলি মাইর উত্তুন বাড়া বেশি হইব এ কারণ বোধ কে না যায় বাদ দিতে ইতিহাই উনে আর আর অভিজ্ঞতা উত্তুন হই দি ঠিক কিনা আবার আর হুদুন আছে দে মসজিদের সভাপতি সেক্রেটারি নামাজ দুয়ার কিনার দিনে এরম বোধ ফজিলত আল আসানা নাই আর কানা ডর গরি খ কিন্তু তুমি মসজিদের মুসল্লি জড়ে যে বুঝক গই এই মসজিদের সভাপতি আর আর সেক্রেটারি মানম করিব নইলে খালিয়াতুন অনুদান বন্ধ ঠিক কিনা নইলে খন ক্ষমতা বন্ধ একতল্লাই গুস্ব নইবেন বাজার নইবেন মেজুদ্দি উগ্র জুমলাই মোতারাজা হয় মেজুদ্দি উগ্র হতা হই যারা তুন মসজিদ মাদ্রাসা আছে কমিটি কইতে কেনা হুঁশিয়ার করি করিবেন যারা নামাজের হকদার যদি কমিটি যারা পরিচালনা করিব ইতারা সার্বক্ষণিক খমস খম সভাপতিত্ব ইমাম সাহেব খনবুলক ক্রমে আইন নেওয়া পারে ইমাম সাহেব মুসল্লাত দিয়ে নামাজ সরাইবে যোগ্যতা তম করিব তিয়া আরা সভাপতি মানে দেহার হইতে রানি বিনা ফজরে দেখো না কুত্তা গুমজা দে দেখো না গুমজানিয়া রাতভর গাও গাও করে কুত্তা গুমজাই কিরে মঞ্জু তো হুসলি কুত্তা গুম কি হাজার হয় কুত্তা বলে বেনামাজির সিয়ারা মুখ না সাই তো ইয়া আরা মসজিদের সভাপতি মানায় দি হারে জিবে সিয়ারাই কুত্তাই না সাই জিবে সিয়ারা জীবের মুখ কুত্তই কুত্তই মি কে তো আরাদি বইলে দেখিলাই আয় খারাপ হইলো এ জালিম সিয়ারা শয়তান নো একতল্লাই মসজিদের ইমাম জীবে ইমাম সেক্রেটারি এবং সভাপতি
যারা সভাপতি আর সেক্রেটারি নো যারা ইমাম পুরি মসজিদ পরিচালনার দায়িত্ব লইবেন এবং বিভিন্ন খুদিন মাদ্রাসা আছে ইয়ান ফুরকানি হইলো আন নবীর বাগান আন নবীর ইয়ান কি আন নবীর আর নরগরি হন আন নবীর বাগান তুমি আর খোদার এবং আন নবীর জিম্মাদারি লেখন লইলে তুমি বেনামাজি হইব হইলো তোমার তুন কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর আদালতত তোমার তুন সমাজের দায়বেরিয়ান তোমার খান্দুরুর বর্তব্য দুনিয়ায় বি ক্ষমতা এক জিনিস আর মুনিবর গোলামি আর এক জিনিস ঠিক কিনা আর এক কানা ডর গরি খন দেখো তো লাই বউ সভাপতি হয় দি এনে তো নয়ই তুই এড়ে উজুর কাদের সব উজুর মসজিদের মাঠত গরু গোদা হাজার এই ইবে খন বিয়াকলর গরু রে রে আর মসজিদের মাঠত আগি তুই উনি কমিটির মানুষ সভাপতি উকসা গাড়ারি ওয়া ইমাম সাহেব জি বদা কি হইলেন না হয় তুমি বিয়াকল হারে কুদে তোমার বেতন দে দে রে আর 500 টি আছে 1000 টি 2000 টি সিংহবাগ 8 টি তো তুমি বিয়াকল হারে কুদে তুই বিয়াকলর গরু কিল্লে হইলে দে গরুর হনবতে বিয়াকল ডাইলে আর মন্নান বুঝিতু কে হয়তো তুই হয়তো ইবে খন বিয়াকলর গরু হইলে এন সভাবরাত গেই সবকদর গেই জুমাজার জমাজার নামাজার তুই আর কোনদিন মসজিদ দেখো যা আয় কোনদিন গেই না আকল আছে দে আর গরুই বেগেই দে কি ইতি বিয়াক কল দে ইতি হ্যাঁ না ইতি বিয়াক কল দে গরু গেই দে আর তো আকল আছে দে আয় কোনদিন আর তুই এই সভাবরাত সবকদর জুমা জমা নামাজ ফাসক্ত কোনদিন এই মসজিদ দেখো না তুমি ইমাম সাহেব আজি আমাক বললেন সম্মদি খতবত্র মুকুতুম বার গইতি উশিয়ার গরি বার গরি ইবে খন বিয়াক কলর গরু ন হই আ তো আহল আছে দেই আই মসজিদের নাম আই হনো দিন এরম বহুত ফজিলত আল্লাহ আল্লাহর বান্দা আছে না নাই ও খোদা আজির মাহফিলের উসিলাই প্রত্যেক ভাই অলরে খোদা তুই আর খোদার গরর মসজিদ মুখী গরি দে ডর গরি হন আমিন আরাকনা ডর গরি আওয়াজ দি হন আমিন সাই আজিয়া মাহফিলত বসন্ত কত সুন্দর লাগে খান্দে খাদ মিলাই বিয়া গুণ চিন্তা করি সন আর এই অ্যাঙ্গেলের ভিতর তুন খতবাই গাড়ি থরি মরি গি খুদুম বাই দরফরাই দরফরাই মরি গিয়ে কে খাইনেবারি মরি গি কে অসুখে মরি গি বিভিন্ন চিত্র আল্লাহ আর সাম্মতুন দি বাইয়ার লগি গুই আল্লাহ আর আর হায়াতে ফরানের কে হনু আল্লাহ দরবারত শুকুরিয়া করিবেন আর একখান জিনিস অনসন না ডেলি ফেরালি মাজম ফুটছো বাইরে ফাঁসক্ত নামাজ রুজুর ফানি সিয়ারাত বাজাইছো আর খুদাই খদ দে সি মা হুম ফি ওয়ুজুহিহিম মিন আসারি সুজুদ নরগরি খন সুবহানাল্লাহ সিয়ারা খন্ডল লইব হইতরনি সেই রকম সুন্দর আল্লাহ বুঝিব তৌফিক দক নরগরি খন আমিন তে অবাই যারা এশারান নামাজ ন ফরন আই অনরার হর যারা ফরিগুন আলহামদুলিল্লাহ যারা ন ফরন কিল্লে না ফুললেন দে কে কারণে না ফুললেন কি মামলা আছে কি হামলা আছে কি খনিকে অনরে মাইতু না খনিকে বেজুত গুতু না ইয়ানর কারণে এই নামাজ হল্লা বলি অনর খনকে গারুর খন ধরনের 20-30 হাজার টাকা জরিমানা গুতু অথবা খন বিষয় জ্ঞানের কারণে অন মসজিদের ন গেলেন আর এই পরবর্তী হতান এক কেনাগরি মাতার লন সুবহানাল্লাহ জগৎ মাসিরে আমার কামলিওয়ালা নবী মেরাজের রাতে কি করলেন জানেন জিবরিল কে নিলেন আমার আল্লাহর কুদরতির জান্নাতের মধ্যে ঢুকলেন জোরে বলুন সুবহানাল্লাহ খড় গল নই আমার আল্লাহর কুদরতির জান্নাতের মধ্যে ঢুকলেন সঙ্গে জিবরিল আমার কামলিওয়ালা নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কামলিওয়ালা নবী বুখারী শরীফ খুললে পাবেন মিসকাত শরীফ খুললে পাবেন জগতের মানুষ আমার কামলিওয়ালা নবী মেরাজের রাতে আপনার যখন জান্নাতের মধ্যে যখন ঢুকলেন ওই ঢুকার পরে কি করলেন এক কদম দিলেন দুই কদম দিলেন তিন কদম দিলেন সামনে যখন যাইতে লাগলেন হঠাৎ করে আমার কামলিওয়ালা নবীর এলান হয়ে গেল ও জিবরিল আমি কামলিওয়ালা নবী সমেত দফন নাইলাই আমি এই জান্নাতের ভিতরে আমার সামনে জানি কে হাঁটতে লাগলেন আর আগুজি মনে ওই অনুজ্ঞ মানুষ মনে হয় আরে ভান্নার আর
সামুদ্দি খনারের আমার সামনে কে জানি হাঁটতে লাগলেন ওনার আপনার পায়ের আওয়াজ অনর স্যান্ডেলের আওয়াজ আর সামুদ্দি এই জান্নাতের মধ্যে আর সামুদ্দি খন্নয় আড়ের ভাল্লার এ জিবরিল আমি কমলি ভাল্লার নবী সমেত দাফন নাই লাইক ও জিবরিল আমার কান্দি ওই যিনি হাঁটতে লাগলেন আমি কমলিওয়ালা নবী তার পায়ের আওয়াজ শুনতেছি জিজ্ঞেস করলেন ইয়া আখি জিবরাইল মান হুয়া ইবা খনে কেন খনা উত্তর দিবেলাই আই উত্তর ভরে রাইলাম আর কমলিওয়ালা নবী কি করলেন জানেন ওখান থেকে আসার পরে মেরাজুন নবী হওয়ার পরে কামলিওয়ালা নবী আমার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামদের কি নিয়ে বসলেন এক বর্ণনা ওয়া এবার ওয়া শুনাই বইয়ে সুন্দর করি একখানা নলরগে শেষ পর্যায়ে আমার কামলিওয়ালা নবী এক রিবায়াত বর্ণনা অনুযায়ী সাহাবায়ে কেরামদের কি নিয়ে বসলেন জোরে বলুন আরেক বর্ণনা অনুসারে আমার কামলিওয়ালা নবী ফজরের নামাজ আদায় করলেন কেন ওই রাতের বেলায় মেরাজের রাতে আমার আল্লাহর নামাজ ফরজ করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে আমার কামলিওয়ালা রাসূল ফজরের নামাজ অপর বর্ণনায় সাহাবাদের মজলিসের মধ্যে আমার কামলিওয়ালা নবী চেহারায়ে আনোয়ার ফিরি একটু করে মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলেন মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন ইয়া বেলাল সুবহানাল্লাহ বলেন বেলাল পিছনে ছিলেন আমার কামলিওয়ালা নবী ডাক দিলেন ও বেলাল নে এক কেন তুই আই নবীর কাছে আইও না সুবহানাল্লাহ না বেলাল তরাতরি আর নবীর কদম তো সীমানিল আর নবী হুসান লইল খবরদার খেয়াল করিবেন অবাইল কিল্লে এশার নামাজ ফজর নামাজ এশার নামাজ আজান উনার পরে খন্ডইল্লা শতান তুরারে অনর এইভাবে ধ্বংস করে আজিয়ার মাহফিলত একখানা গুরি সজা কই জগই আই নবীর উম্মত আই কামলিওয়ালা নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আর দিয়ে দে নিয়ামত অন্য কেউ বেলাই না দে আই নিয়ামত গিন কেন শেষ করি ফেলাই খন্ডইল্লা হইতারনি এই রাঙ্গ আপনার রাঙ্গা মাটির রিজার্ভ বাজার ও সুন্নি মুসলমান উল্লেখ আর নবী ডাক দিল ইয়া বেলাল ও বেলাল হাসাইউ বেলাল সামনে আইসি আর কামলিওয়ালা নবী বেলালরে সাইসাই আর নবী মুস্কি হাসি দিল কেন ডরগরি হন সুবহানাল্লাহ মা বোন আলুনি ম্যান সপ্তাহে তিন দিন সাত দিন দশ দিন আল্লাহ অনারারে মাফ করি আর তুন কিছু করার নাই কিন্তু রোজা মাম নাই ও মা বোন অনারা যদি সঠিক পথ চলন অনরা যদি সুন্দর গুরি অনর পরিবার তৈরির নৌকা শক্ত মাঝি যদি বনন অনর স্বামী হন অনর ফল হন রিজিক আল্লাহ বলি অনর আর রিজিক তৈরি গুরি বললাই অনর আর রিজিক তালাশ গুরি বললাই বিন্যা ফজরত ঘুমত নুড়ি জিয়ান ভাই ওই খাম্মান গুরি তো আল্লাহ রিজিক আনের কিনা কেনা ডর করি হনানের কিনা ও বিবি একখানা তুই মুনিবর কদমত সিজদাত ফুরি যদি তুই খদয় মুনিবলে তুই আশ্রমী রিজিক বাড়াই দ আল্লাহ দিব না নদিব কেনা ডর করি হনা দিব না নদিব আল্লাহ দয়া হইব এই কেন জিনিস সারে দিলাম ও বেলাল জিজ্ঞাস
তুই একখান কথা হ তোমার জীবনত এন কি খাম গরি গো এন কি আমল খাস গরি গো এন কি তুই ইবাদত গরি গো এন খন খাম্মান গল্লা আই নবী খন তিউরি নয় ফেকটিকেল দে আইলাম দে ও বেলা অনর মেরা জন রাইতো আই নবী জেতি জন্নত ঢুকিলাম আ সাম্মদি খন গোয়ারের ইবাস জুতার আওয়াজ আই নবী উনিলাম জিবরিল তুন বুসাল লইলাম ইয়া আখি জিবরিল ও ভাই জিবরিল লে ইবাহন আরে জিবরিল হইলি ও কমলিওয়ালা রসূল ইবা পৃথিবীর খন কেই নয় ই বলদি অনে নবীর আশিক অনে নবীর গোলাম জান্না বলদি হযরতে বেলাল খাবুশি আর কানাড অর গরি খন না সুবহানাল্লাহ আর নবী কি হইল জিবরিল ও জিবরিল এই জান্নাতের ভিতরে আই নবীর আগুদি কেনে বেলানাড়ের আর নবী খুশি হইল মেরাজ তুনাই এনার পরে ও বেলাল আপনার আল্লাহর কাছে কি এমন এমন কোন নিয়ামত তুমি জমা দিয়েছো বলো আমি মেরাজের রাতে তোমাকে আমি জান্নাতের মধ্যে আমার আগে খাটতে দেখলাম এন কি আমল গুরগো হ বেলাল হদ দেখ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আতুনেন কোন বড় আমল নাই যেই আমলের কারণে আর খোদারে রাজি করি গুম আতুন দিয়ান অভ্যাস সব সময় আই পবিত্র ওযু করি থাকতাম ডর করি হন আর কেন ডর করি হন আই ওযু করি থাকতাম আই এমত অবস্থাত আই কি কইতাম হন আই সব সময় পবিত্র অবস্থাত থাকতাম এক যদি খন সমত ওযু গিয়ে নয় আই সঙ্গে সঙ্গে দেরি নগরি আই ওযু বানাই ফেলাইতাম এরপরে অনর ওযু বানানোর বাদুদিক আর দেরি নগরি যেই জাগাত হোক না কেন আই বেলালে আর খোদার কুদুর তুর কদমত আই দুই রকাত তাহিয়াতুল হুজুর নামাজ আই আর মুনিবর কদমত আদায় কইতাম শুধু পবিত্রতা দেখতাম এবং দ্বিতীয় নম্বর আই কি কইতাম অনর তাহিয়াতুল উজুর হন তাহিয়াতুল বিয়াগুনে মুখে মুখে হন তাহিয়াতুল ইবা কোনো ফরজ নয় ওয়াজিব নয় তাহিয়াতুল উজু মানি জাননি উজু বানানোর পরে নফল নামাজ নাই দুই রাকাত আর মুনিবর কদমত নামাজ আদায় কইতু দেবেলা অন্য কোনো কারণে নয় কুটিটিয়ার দাঁসত কোন করে মসজিদ নবাদে গরিফর মাইয়া ভো বিয়ান দে কোন ধরনের বড় বড় রাষ্ট্রবাদী ন দে এ তাকাব ন তাই ইসলামী আন্দোলন করে ও বেলাল কি কারণে তোর জন্য তো আই নবী দেইলাম খ জিবরিলে ইয়ান হল আমল দেখি একখান পবিত্রতা ওযু বানাইতো দ্বিতীয় নম্বর তাহাইয়াতুল উযুরান দুই রাকাত নামাজ সত্যি এই দুইয়ান জিনিসের কারণে যদি ব্যস্ত যদি আন নবী যদি বেলালরে দেহে দয় তাহাইয়াতুল উযুর নামাজ ফরনের কারণে যদি বেলালরে আর খোদাই যদি আন নবী যদি জান্নাত দেহে দয় এশার নামাজ কিল নাই না হইল না কিল না কি কারণ আর একখানা বুঝো অবাই জান্নাত ইয়ান তো আর নানির ঘর ঠিক কি না আর মার বাড়ি হড়ে হ্যাঁ ইয়ে নানির ঘর না এই আর নানির ঘরে যে বললে ইরি আর মাঝক তো নামাজ সত্যি হওয়ার দে সুবহানাল্লাহ খানা আর কেন ডর করি খানা আর কেন বড় করি খান আল্লাহুম্মা وعلى آله سيدنا جوري جوري اللهم جوري مولانا
محمد فإله لك حقيقة أمك ولطف زندگي پا يا نہیں کرتے جو یاد مصطفى سے دل کو بہلا یا نہیں کرتے اللهم جرر وعلى آلِ سيدنا جو باپ شکویرن جوان مولایا نہیں کرتے نبی کہنا مولے غم سے غبرایا نہیں کرتے نبی کے نام لیوا غم سے غبرایا نہیں کرتے اللہم جرے وعلى آلِك الله يارد قبول گروك اچھے حضرت و نمچن بازیل و حضرت بلال کل لئے جنت تاڑت دیکھل لئے اما خنن کل لئے شدو عزو شدو عزو ابن کی نماز تحییت عزر نماز تولي جنات زيدي زيدي اي ما بني لتو فردر بيدو تنو كان تتنو شريو تنو خور عزيت تنو تي آر ما بني لنیت گريبن ده ابو آن نبی صحابة حضرت بلال حبشي جو دي اي خرون جنات زيدي اي ما اوي عزيت تنو تي آي آر بني بر قدم و شدت فرگم دار گري خان سبحان الله او ما آن خلية شدت فران دي بن ده honor food honor z honor loy jara songshishto ache itara bya gun aste aste ar khodar sijda muki gi norgori hon subhanallah acche zaratun majid di shudhu diyam minute lai onoratun somosar howa minute honor allah rasul nagori men shudhu diyam minute zara aratun bulor harone etodin namaz gei gui aji onora go quran sunnar aluke ekkan شو شنبت انيون اي نماز سنة دي قلل آر خداي آر آر جنت دن گوری بو دن گوری خان آمين اي بشي منو سايتم نو زارا ايتي فور بي مشيد مو کی نامو ارمار بيتر آر زدگون اندی اندی سر خال دی زان بای برا در ما بنیون بشي آر بیا گونا اتولی آر بای اون اللہ دعا گرگم ده زی بای بای اي وادان اللیم اکن پتیسٹوتی لیم دے کیلیر انیون سائی اگے ازان انیون مسجد نازان ازیان نبیر پیمت فری میرا جن نبیر مافیلر پیمت فری آن نبیر ایک جن شٹک پیمی کی شفے آئیں خسو بیسا یم جبوک جرا اگے مسجد نازان ازیت تنیتی اے شماجت جرا خبر جرا کبر اور کی گتی لگن خبر اور পুরি চর্চা খবরের পরিচর্চা এন কি জিনিস আই লাস্ট 2 মিনিটের ভিতর হইলে বুঝাইবার চেষ্টা করি গো মনরারে তুই আই 500 বৈসা আইম যে 500 বাই আজি এতি আই আর আল্লাহ খতা হইবেন আর আল্লাহ দোয়া করি গো মারা 500 বাই শেয়ার আছে আইম যারা আগে মসজিদত যতভাবে নাও আইন যুবক আজান উন্নন মন খেয়ালি দাসিলেন সাই আজি আর মাহফিলের সদকায় 500 যুবক বৈসায় মুরব্বিন যারা মসজিদত আসনিতে রানো যারা মসজিদত নাম আইন নিয়মিত এরম বিতুন আরা 500 বেসা আইম দে জিবে খালিয়াত তুনিতি নিয়মিত ভাবে আর খোদার গরদ মধ্যে জাইবল্লাই ওয়াদান লই ইবে মন মনে কিন গরিব
আর দোয়া করি কিন্তু যাতে আল্লাহ ইবারে এভাবে জিনিস কেনার তৌফিক দে নরগরি হন আমিন সাই এ দুগুন মুরব্বি হলে উজুর হলে দোয়া করি গুম সাই আগদি প্রথম নম্বর উগ্র যুবক ভাই তিও উগ্র যুবক ভাই নারায়ে তাকবীর নরগরি হইনে পারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাত আগে ফরক না ফরক খালিয়াত নৈতি আর ভাই নিয়মিত মসজিদে যাইবেল্লাই আল্লাহর কাছে কান একিন গরগি ওয়াদান একিন গরগি আর আবে আগুন আর ভাই আল্লাহ দোয়া গরগিম দা খোদা তুই আর ভাই জেড়া আছে জিয়ত থাকে ইয়ত তুই নামাজ রুসিলাই খোদা তুই আর ভাই রে আল্লাহ তরক্কি দিবে মুসিবত তুন উদ্ধার করিবে এবং নামাজ যে সত্যিকার একখান মানুষ হল্লাই ইমান আমল হেফাজত করে একখান আমল ইয়ান আর আরে প্র্যাকটিক্যাল দেখাই বললাই ওহুদা আজ আর মাহফিল তুন ভাইয়াল্লাই দোয়া করির ওহুদা তুই আর ভাইয়াল্লাই সর্বক্ষণিক রহমতর সাদর গান আর ভাইয়ের রুদ দিও আমিন হন উগ্র ভাই ভাই আর উগ্র সাই সাই থিও শোনো শরম নাই আর বুক খুলি দোয়া করি নারায় তো বিদ্য উগ্র হন কি আয় আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ থিও গোসল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ থিও দুনজন নবশ্য আয় পাঁচ জন টার্গেট দি আর উগ্র সাই পাঁচ জন ভাই না ভাইয়ু আজি অকুমার দিয়ে জন না পাঁচ ছ ভাই খন আছো সন ন শর্মাইবেন শর্মনর দরকার নাই আজি মাহফিল জিবে উঠছো না আর বেগুনে দোয়া করি ওয়াদান আর আজ ইয়ান ইচ্ছে করিবেন আল্লাহ দোয়া করি কিন্তু সাই আরোগ্য ভাই সাই আরোগ্য ভাই সাই আজি আর এটা মাহফিল এই প্রধান অতিথি দিবে করে হ্যাঁ হই মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ভাই ইবে যদি মসজিদে যাই দেয় ইবে লয় আরো সাতজন যাইব ঠিক কিনা ইবে গেলে সাতজন যাইব তিনজন ভাই আজি এড়ে সভাপতি বিশেষ অতিথি হ নতুন ঠিয়া লাইরে গরু জড়াই দেরি ন এছাড়া তার হনো ভাই নেই হাই 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 এরম তাইলি সাই আজি আর মা ভিলে দাঁড়া ফাঁসত্তর নিয়ে দিবেন তো ফাঁসত্তর আরা ফাঁসত্তর নিয়ে দেন স্থানে কি তুমি বড় যারা ফৈশলা আসন না তাদের তৃতীয় আসন সাই আর ফাঁসত্তর নিয়ে দেন সাই খনে কে তাইলি আর কে দৈন্য না তাহলে সব বসে হ্যাঁ দাদা উজুর হলে দিদ না আচ্ছা ঠিক আছে আচ্ছা ফাঁসত্তর নিয়ে কিল্লা লড়ি দেবেন অজনেই চেয়ে দুগুণ নলি মাই আয় ফাঁসশো তুলে আচ্ছা এক হাজার টিয়া হলে এক হাজার টিয়া সাই আর দুয়া ভাই সাই আর দুয়া ভাই তিনজন ভাই আর দুয়ো মেহরবানি করি আর দুয়ো হই মা দুয়া ভাই সাই দে এড়ে রিম ফোন মার ফোনে দি না ইবেন ইবে ইবে তুই তুল দে না আরোগ্য ভাই মাশাল্লাহ ইয়া হজনই পাঁচজন হই আরোগ্য হন এক দুই তিন চার পাঁচ পাঁচজন হুজুর হুজুর দিয়ে ফাঁসশো নিয়ে ইবে দিয়ে ফাঁসশো দিয়ে আছে গাটা হিসাবে অনে হাজার গাটি আর ফকুতুন অন হাসা মানত দিলাম আজি আর মা ফিলের ফকুতুন আর ভাই ফাঁসশো লাই ফাঁসশো টুপি আনিবেন এবং ফাঁসশো মিছু আনিবেন ইতারারে দিবেন আজি আর মা ফিলের ফকুতুন আর আজ যেদুগুন শ্রুত আসি মা বোন আসি আর ফকুতুন তোরা যা যে যুব সমাজ সামনে অ্যাডভান্স হইবে আল্লাহরে ভয় করিবে নামাজরে মসজিদ মুখী হইবে ইয়ান হল্লে যে তোমরা আজি দূরত গেইও আর ইয়ান খুশিতুন আর আজি আর মজলি সুতুন তোমার আর এলা আর দোয়া হিসাবে আর তোমার আল্লাহ দোয়া করিলাম হুজুর অনর দায়িত্ব ইতারারে উগ্র টুফি উগ্র মিশুক আল্লাহ কবুল করুক নরগরি হন আমিন আর একখানা বড় গরি হন আমিন না ইতারা ইতারারে অনরা বেগুনে কি করিবেন সব সময় সহযোগিতা করিবেন সুড়ো এবাদত হইলো ইয়ানত উৎসাহ দিবেন উৎসাহ দিলি মানুষ এবার ভবিষ্যৎ তো আয় যদি মা বাপ যদি মা বাপ একগুয়েমি হইলি মা বাপ যদি একগুয়েমি হয়ে দেয় এবং মা বাপ যদি হরমিক হয়ে দেয় তাহলে ফুয়া দোষ হইলে একনতা হয় কে মা বাপ উত্তম ফোন সেভিং করে জানাম ফুরিব এহতল্লাই সমাজের সর্দার সমাজের যারা নেতৃত্ব দেয় সমাজের যারা বড় ভাই হল প্রত্যেক বড় ভাই কিশোর গ্যাং সৃষ্টি করি ঠিক বড় ভাইয়ের ফবুয়া ডাহা বার্সির ইত পরে
আর ফাডার ফোয়ার এর গরিব ঠেলা গাড়ি এর দ ফোয়ার তো দস্তর তুলি দি এর সন্তরাশি করা ঠিক কি না ঠিক আর ডর গরিখ এখত লাই ইনের কোনো ভবিষ্যৎ নাই এখত লাই সমাজত যারা নেতৃত্ব এবং কর্তৃত্ব যারা আছে ইতের আত্ম উচিত আছে দে আল্লাহ তোমার শক্তি দি আগামী দিনের 20 বছর লাই তোমার যে জীবনের জীবন আছে ইয়ান দি আয়া সমাজের কিভাবে সাজাইম কেন গরি একটা সুন্দর ফতত গরিব দুঃখী মেহনতি মানুষ বিয়া গুণ লই আর খান্দে খান মিলে আয় কেন চলি আর যে তার লাইকান শক্তি দিয়ে ইয়ান আয়া সমাজের লাই পরিবারের লাই আর বিয়াগিন সৃষ্টি করি দিম এর একটা নিয়ম লই চলিলি আল্লাহ বরকত দিব তে আর তো বরকত লিখি আয় বড় মিকে গাছ জিম গই আয় গাছ দেয়াতে নর জিম গই আর নিজদি আর হন গাছ উড়ি তিত্ত নয় এই নিয়ত মানুষের তুলের একত লাই সমাজত অন্যায় অবিচার দিনের পর দিন বাড়ি যার গই ঠিক কিনা আল্লাহ আর হেদায়েত দান করুক ডর করি হন আমিন এই ফাঁসুজন ভাই আল্লাহ আনারা দোয়া করিবেন আয় তোমার আল্লাহ বাদা দিন জেড়ে যাই আয় এড়ে তোমার আল্লাহ ইনশাল্লাহ দোয়া করিগুম ফসুদিন এক জায়গাত সরাসরি আনার ইয়োবা হাইতে দে এবং জুয়াকালা হাইতে এরম তিন্ন ভাই আয়েরে মাতাদুরি শপথ করি মাহফিলত শপথ করি কিন্তু হুজুর আজি আর তারিখ তুনার আর লুতাম ন আর আল্লাহ দোয়া করিবেন তো এদুগুন মাইশুরি ভিতরে আইন খাকে সরাই গুনাগার আর বাদ দিলাম এডিকি গো আল্লাহর নেককার বান্দা নাই নাই যদি দোয়া করি গিয়ে দয় আন মনি যদি দোয়া কবুল হই দয় তাহলে ইতরাত তকদিরে চমকাইবো না আর ডর করি খ আল্লাহ তৌফিক দুক বইন অনরার উপর আরা খুশি হইলাম এবং দোয়া করিলাম যাতে এই ফাগুনের যারা মা বাপ আছে মা বাপের ধন্যবাদ দিলাম এবং মা বাপের দায়িত্ব দিলাম অনর নামাজ পড়িবেন অনর পরিবারের ফোয়া হন ফত যার ইয়ান খেয়াল করিবেন এশারের পরে গিয়ে দশটা বাজি গিয়ে অনর ফোয়া হড়ে ফয়বে তো স্কুলত পরে কিংবা কলেজত পরে বা ইউনিভার্সিটিত পরে তাইলে ফয়বার নির্দিষ্ট একখান টাইম আছে টাইম মেনটেন করি অনর ফোয়া হন্ডা আছে মা হিসাবে খেয়াল করিবেন যদি অনর ফোয়ার ইজ্জত সন্দয় অনর ইজ্জত সন্দয় ফোয়ারে সারি দিন দিমাস বাদে ফোয়াই অনার রাস্তা দানি বেজুত গরিব আল্লাহ আর হেফাজত গরুক নর গরি হন আমিন সাই একখানা নর গরি দুরু শরীফ পড়ুন সাই আল্লাহুম্মা ওয়াইলালে সাইয়্যিদিনা মেরি উলফত মদিনে সে ইয়োগি নেহি মেরে আকা কা রোজাম দিনে মে হে মাই মাহদিন কি জানি বিনা কেসে কিছু মেরা দিন আর দুনিয়া মদিনে মে হে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ আরশ আজম কি জিসকি বড়ি শান হে রওজাই মুস্তাফা জিসকি পেহচান না হে রওজাই মুস্তাফা জিসকি পেহচান না হে জিস হম পল কো হই মো হল নহীঁ একে সমহল্লাম দীনে মে হে একে সমহল্লাম দীনে মে হে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ যাক বাইরে আমার আপনাদের কবর শুনে আপনার ফুরান পড়াং কবরস্থান পরিচর্যা কমিটি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আরে কেন ডর করি হন না সুবহানাল্লাহ আরে সবাই মরতে হবে ঠিক কি না কেন ডর করি হন না ঠিক কি না কিন্তু ফ্ল্যাট বাড়ি কত সুন্দর টাচ দেখাই এক বছর লাই যে জায়গায় কোটি কোটি বছর কম যাই ভাই যারে জল করি বই লই ঠিক কি না কে সুন্দর সাপ জেনর গাড়ি এনর বাড়ি এনর নারী বিয়া গিন কত সুন্দর ফ্ল্যাট বাড়ি মরিগেরার খবর হইবে শুধু খবর জিয়ত করিব ইয়ত সাপ গুচতে যার গদি আদা মাদান এরম বহুত ফজিলত আলা মানুষ আসে না নাই আর কেন ডর করি খ
আজ খবর শুইতে আইব ইয়ানর মধ্যে জারে জল উড়ি ওলে ফোরের পার নইলে ইকে এর ভিতর আরো কেন কি হইতরনি আরো হুদুন ফজিলত আলা মানুষ আছে এরম খবরস্থান বানাই এক কবর বলে কুরিয়া যাচ্ছে বেসেদ মুসলমানের ফল আছে না নাই খবর বেসেদ বহুত আছে আই দেখি উনি খবরদার খবর নবেচ্ছন যদি ফারন দয় আর বাইরে তুই আর খবর দে সুবহানাল্লাহ আরাকানা ডর গরি খ আকান খেয়াল রাখবেন ইবে খবর খার আর কোন জায়গা নাই তোমার খানা বলে ইয়ে দ আজ জায়গা দি এই আই ইয়ের মধ্যে আনে নিয়ত গরি গিলাম দাসা আই হড়ে যাই ঘুম যাই কোন ইসাম নাই আর বাইরে আর সামনা গদি ইবে দি ফেলো দেবে তো তোমার বাইরে দিও আল্লাহ তোমার ইয়ে তুমবারা ওরর মাকামর একান জায়গা তো আল্লাহ আর খোদাই মিলাই দিব ডর গরি খ ইয়া খবরস্থান বেসাদর গিরে বহুত মুসলমান আছে হয়তো কুরিয়া ইতার তুন খবরস্থান নাই আর খবরস্থানে দিতে গেলে কুরিয়া যাচ্ছে দিম ফুরিব আছে না নাই ল না কুরিয়া যাচ্ছে দি খবর বেসা না ফ্ল্যাট বাড়ি নেবে না বাইফুত কিয়ামত আজি আন আরে আজ না হো কাল না হো জান হোগা এক দিন সুবহানাল্লাহ বলুন আজ না হোক কাল না হোক জান হোগা এক দিন মিনহা খলকনাকুম ওয়া ফিহা মিনহা খলকনাকুম ওয়া ফিহা উন্নিকা সাদমা এক দিন সুবহানাল্লাহ বলুন কেন ডর গরি খর না সুহানাল্লাহ যাক একটা আপনার কবর সরসার ফরি সরজার একটা হাদিসে পাক শোনাই জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার সিহা সিত্তার কিতাব আপনি নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড যখন খুলবেন বাবুল জানায়েজের মধ্যে জনের আমার কামরিওয়ালার নবীর একখানা হাদিস মোবারক আছেন জগতের মধ্যে কেউ যখন ইন্তেকাল হয় ইন্তেকাল হওয়ার পরে বাবাও কান্দে আপনার ছেলেও কান্দে বিবিও কান্দে আপনার চতুর্পাশ দিয়ে অনেকেই অনেক ধরনের কান্না করে আপনার অনেক বিলাসিতা করে অনেকে অনেক ধরনের বলে জগতের মানুষ আমার কামলি ফানার নবীর নবুয়তের এলান হলো ও মল্লিক যিনি ইন্তেকাল করলেন ইনি যদি জান্নতি বান্দা হয়ে যায় উনি যদি আমার জান্নতি উম্মত হয় তোমার জন্য একটা শুভ সংবাদ হলো কি উম্মত জানো রে জগতের মানুষ তোমার জন্য কেউ স্লোগান দেয় নাই তোমাকে কেউ আগাম করে নাই তোমাকে কেউ গার্ড অফ অনার দেয় নাই কিন্তু যখন তুমি জান্নতি বান্দা হবে আমার আল্লাহ কি করবেন একটা ফেরেশতার দল গঠন করে তোমার জন্য পাঠাবেন ওরা জিকির করবেন ওরা স্লোগান দিবেন কদ্দিমুনি কদ্দিমুনি জুরে বলো আরেকখানা ডর গরি খন না সুবহানাল্লাহ ওরা স্লোগান দিবে কি জানেন অমুক ইন্তেকাল করলেন ফিরিস্তারা স্লোগান দিবেন ও অমুকের পরিবার লেখ ও সমাজের মানুষ লেখ এই নবীর উম্মত অমুক বান্দার ইন্তেকাল হলো উম্মত ও তাড়াতাড়ি করো তাকে আর সুয়াইরা কোন আমরা জন্নত থেকে মিছিল নিয়ে আসছি আমার নবীর উম্মতকে নিয়ে আমার ওই কবরের মধ্যে দেওয়ার জন্য আর কেন ডর করি খন না সুবহানাল্লাহ ইবেতুল খন কিচ্ছু নাই শুইবল্লাই ফাড়িও নাই খনকে আনর বন্ধু বান্ধব তেমন বেশি নাই আনর গাড়ি গুড়া বড় বড় বহল নই জনজা ফুরিবল্লাই খনকে আই নামাই আনর নেতা নেত্রী হল নামাই খন মন্ত্রী হল নামাই খন ব্যবসায়ী নামাই কিন্তু গরিব মানুষ উতি বললাই খন সাড়াই বন আসিল এনুগ্য মানুষ কিন্তু যেতে ইন্তেকাল হই ইবা আসিল দি আন নবীর প্রিয় উম্মত এবং জন্নতি উম্মত আর নবী কিহর হইতারণি পৃথিবীর খন কেন তাইলে উম্মত তুরে নিবল্লাই জন্নত তুন ফিরিস্তা আর খোদাই ফাটাই ইতারা ব্যাগ গুনে মিছিল করার দে কাদ্দিমুনি কাদ্দিমুনি ইয়ানি ও উম্মলে তরা তুরি আর উম্মতরে খবরত নিয়া জই আরে কানাডা অনগুরি খন না সুবহানাল্লাহ
আরোগ্য দেখা যাচ্ছে কত সুন্দর মরা গই এনে কত সুন্দর ঘর গাড়ি গুরা সেরামিক দিফুরাই গই গই অনর মাইকর ভিতর স্মৃতি শরণ করে ইবে অমুক আছিল তমুক আছিল কিন্তু জাহান্নামী মানুষ কিন্তু জাহান্নামে যাইবো কে সুদ ন সারে অনর গুষ ন সারে বেবিচার ন সারে অনর জুলুম ন সারে এই রম্বত ফজিলত আলা বন্ধ আসনা নাই আর কেন ডর করি খাও না কিন্তু ইবার জনাজা এনে গাড়ির বহরও আছে বিয়াগুন ক্ষত বালা বালা এনে ফুলুর তুরা দিয়ে ফুরাই ফেলার কিন্তু অন্তর ঈদের জাহান্নামী আমার নবী এনান দিতে লাগলেন বলে উম্মা শোনো ওই জন্নতি বন্দার জন্য বলেছিলেন কাদ্দিমৌনি আর এই বন্দার জন্য ফিরিস্তারা বলতে লাগলেন ইয়া ওয়াইলাহা ও অনর এত বড় বদমাইজলে তুই ইকে নোয়াই শোনা ইতার খবর নোয়ানিস ইতে অনর এত অনর জেত্ত ধরনের খারাপ ও জাহান্নামীরি ইয়া ওয়াইলাহা এই কথা খানোর পরে তোমার জেত্তে খবর দিল যে জানিব গই খবর সত্যক বীরন শহীদ জানাজার নামাজ সরাই জেত্তে খবর দিল খবরে দেওয়ার পরে এবার জিজ্ঞেস করতে লাগলেন আল্লামা কাদেরী সাহেব আপনার লক্ষিনু মওতাকুম আমার নবী বলতে লাগলেন মাইয়াতকে তলকিন দাও উনি তলকিন দিতে লাগলেন আপনার দোয়া খায়রাত পড়ার পরে বলতে লাগলেন ইয়া আব্দুল্লাহ বিনতে ওয়ামুক আপনার কুল বিকাউলে ফসিহিন ওয়া ইতিকাদে সহিহিন জোরে বলুন না সুবহানাল্লাহ খবরের মধ্যে তলকিন দিতে লাগলেন আপনাকে শিখাই দিতে লাগলেন অপর হাদিসে পাকে আছে ইজা দুফিনা মওতাকুম কোন মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয় আপনার কবর কমপ্লিট করা হয় যা আকামালা কানে আসওয়াদানে আজরা কানে আপনার যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখবে দুইজন ফেরেশতা আসবে একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির ওদের বর্ণনা আমার নবী দিয়ে দিলেন ওরা সমস্ত সবগুলো জিজ্ঞেস করবেন আপনার জিজ্ঞেস করার পরে একটা আপনার সর্বশেষ আপনাকে প্রশ্ন করবেন বলে মাইয়াল্লাই শোনো এইভাবে ইশারা করবেন ইসমি ইশারা দিয়ে বলে মা কুনতা তাকুলু ফি হক হাজার রাজুলে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি বসে আছেন আপনার কবরের মধ্যে আছেন আপনার ফেরেশতারা জিজ্ঞেস করলেন এই মাইয়াত বলো আপনার সামনে এত সুন্দর করে নূরানি অবয়ব সুরত নিয়ে আছে মা কুনতা তাকুলু ফি হক হাজার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলেছিলে আপনার পৃথিবীর জমিনে এই কথা যখন জিজ্ঞেস করতে দেরি নেই এবার বাস্তব প্র্যাকটিক্যাল হয়ে গেল আপনার কবর চর্চা শুরু হয়ে গেল আপনার পরিবার পরিচর্চা শুরু হয়ে গেল পরিষ্কার খবর কিল্লার আইবা খবর কিল্লে সুন্দর গড়ি করিবা খবর দেইলে কিল্লাই ইজ্জত করিবা খবরস্থান কিল্লাই সুন্দর রাইবা খবররে কিল্লাই ইজ্জত করিবা ইয়াদ মধ্যে খন আছে অনর কেন গড়ি আছে অনর কিভাবে আছে হাদিসে বাকের মাধ্যমে প্রমাণ আমি আপনার বাবাকে শুয়াই দিলাম আমার বাবাকে শুয়াই দিলাম আম্মাকে শুয়াই দিয়ে আসলাম মনে করলাম মাটির উপর দিয়ে আসলাম আপনার সাড়াল দিয়ে আসলাম জগতের মানুষ আপনার চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার যখন জিজ্ঞাসা করলেন তুমি তাকে চিনো ওনার সম্পর্কে তোমার অভিমত কি তখন মাইয়াত যখন আপনার ওই বান্দা যখন জিন্দা উনি কথা বলতে লাগলেন আপনার ফেরেশতাদেরকে উত্তর দিতে লাগলেন বলে মাইয়াল্লে এইভাবেই দেখাই দিবি মশাল তো মশালান জাস্ট ফর এক্সাম্পল ওনাকেই দিয়ে বললাম উনি কবরের মধ্যে আপনার শুয়ে থাকবে না এইভাবে সুন্দর করে বসাবে বসার পরে বলবেন মা কুনতা তাকুল ফি হক্কে হাজার নাজুল ইসমে ইশারা এটা দিয়ে দেখাই দিবে ও বান্দা দেখো উনি সম্পর্কে তুমি কি বলেছিলে পৃথিবীর জমিনে ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল একটু করে বলো না তখন উনি বলবেন কি জানেন বলে যখন উনি জান্নতি যখন হবেন উনি যখন নবীর প্রেমিক হবেন তখন উনি বলবেন কি জানেন এমন কর আর
নকির সরে যা সরে যা ও মুনকুর নকির সরে যা আর তুই ডিস্টার্ব করিস না রে তোর যা জানার সব জেনে নিলি আই বোধকন পর্যন্ত রিজার্ভ বাজার তাই নমাতি বইল ওইদি কিল্লাই আই আর অমু করে ন দেখি দে আর অভিভাবক ইবা ন দে দে আর তুন ফরান সুড়ো আসিল এখন যেতে অভিভাবক দে ফেলাই একখানা ডরগুরি হইলেও খান তুলি স্যার খবরদার আর অভিভাবক আসে না নাই নরগরি খনা আসে না নাই বাজারের সভাপতি আর বদ্দা নয় না ইয়ান লেবলি আর হতা খন যান না খন যান না কিন্তু খন নজার এখন খবরে যখন গেলেন তখন মুনকর নকিরকে আপনি বলতে লাগলেন ও মুনকর নকির একটু জারে জানা একটু সরে জানা এ মুনকর নকির যাকে দেখার জন্য আমি পাগল ছিলাম যাকে দেখার জন্য আমি দিভানা ছিলাম আমি পরোয়ানা ছিলাম আমি রাত দেখি নাই আপনার দিনও দেখি নাই সার্বক্ষণিক আমি কেমনে আমার কামলিওয়ালা নবীকে দেখব এই চিন্তা নেই আমি মুরাকাবা করলাম আমি মুশাহেদা করলাম শাইনশা স্ত্রী কুড়ের হোলাম বললাম হোসে মাঝবান্ডারের হোলাম বললাম এইভাবে আমি মুরাকাবা মুরাকাবা করলাম শুধুমাত্র একটু আমার কামলি নবীকে দেখার জন্য আরো জোরে সরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু কুবালের চোখ খারাপ আপনার জগতের কারণে আমি আমার চোখ দিয়ে দেখার সুযোগ হয় নাই সর্বশেষ ও মুনকার নকির যারে যা উনি হলেন একমাত্র আমার কামলিওয়ালা মাবুম নবী সুবহানাল্লাহ বলেন নবী ইবে আগে নাও শুনি ইয়া যেতে আরেকবার আইলে শুনিলি রাস্তা দিলে উজুর অনর্থ দেখি ফেলল যে মুরব্বী একে উজুর সাহ হন না হইব না হইব খাবাইতে মনন হইলে মুকুট টালে আইলে হইব না হইব উজুর একখানা সাহ হন শুধুমাত্র ফরিসের কারণে তো খবরের ভিতর তুই যাই দে আন নবীরে চিনি ফেলাইও আন নবীরে চিনিয়ানোর পরে উম্মত যেতে নবী চিননি হয়তো অবু কিবে খন হয়দিবে তাঁর রসুল নরগরি খন সুবহানাল্লাহ এখন উম্মত যেতে রসুলের চিনি ফেলাই রসুল কি খর ও উম্মত যার জন্য তুই নামাজ পড়লি না আমি কামলি বানার নবীর সুন্নত যার জন্য খেলাপ করলি বিবিকে খুশি রাখার জন্য উম্মত তুই মুখের মধ্যে দাড়ি রাখস নাই ঠিক কিনা ডর করে খ না সমাজত চলিবেন নাই অনর মডেল বনিবেন নাই মুকুত দাড়ি না রাখস আমার আমি নবীর সুন্নত মোতাবিক চলস নাই কিন্তু শুধুমাত্র এই উম্মত তারপরেও তোমার আত্মীয় স্বজন তোমাকে জনজার পরে চলে গেল কিন্তু আই নবী জান্নাবাড়ি কেউ হইতে রাজনি তো সূর্য গোষ্ঠী বিয়া গুণে মিলি একখান কথা হই ফেলে ঈদে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ সুবহানাল্লাহ না একতল্লাই জান্নাবাড়ি যাতে আই নবীর সিন্নস সিনানার কারণে ও উম্মলে তুই চিন্তা নগরিস ও মন করন কিল্লে ইয়ান আর আল্লাহ যেন আর মাবন আল্লাহ কোন ফরম নাই আমার নবী বলেন এই মুনকার নকির যা 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 আমি নবীর প্রেমিককে ডিস্টার্ব করিস না ওরা আমাকেই চিনে ফেলেছে এই কারণে ও উম্মল্লে আর চিন্তা নগরিস ও উম্মত আয় উম্মত তুই এই অন্ধকার খবরের ভিতরে আই নবীর নবুয়তর সিনাই পাক চলি আই নরগরি খান দরকার আছে না নাই তুই আর নবী সিনিয়নের পরে খবর জিয়ত অনরে দিহি তান নবী হদ্দের নম কনমতিল আরুস উম্মত গুমজ সুবহানাল্লাহ অনরে গুমনিয়াদ হড়া রসুলে খবরিং গুমনিয়ার অনাইয়ত আসন গুমনি ইদহনে তে আন নবী অনরে অনর বাফরে অন সুদ্য গোষ্ঠীর যে খবর সুবাই দিউন ইয়ত আন নবীর সিনেনের কারণে আন নবী অনর ইয়ন মধ্যে বাসর রাইতে গুমজাই বললাই অনর ইয়ন সুবাই দিয়ে নরগরি হন সুবহানাল্লাহ তে জিয়ত আন নবী সুবাই দি তোমারা আরা বেগুন নবীর উম্মত ফেমিক উম্মত বনি আর একখান হামগুরগি এবারে ইয়ানারে জারে জলে সুন্দর করে মানে রাখি এটা ইয়েল কুত্র বিলাই বেগুন বাখান্ডাজ বেগুন এটা ভিতর তাহে মান ঠিক কিনা খেয়াল থাকবো না
আল্লাহ আরারে হেফাজত গরক ডরগরি হন আমিন আরাকনা বড়গরি হন আমিন যাক রাইত গবিরে গি গ বড়ডলে হতাস না ইতরা ইয়ান তো উনি হইতরি ইতরা দা টর ভাই এডে সুপার লিগ ডিগ্রি মারগি দিয়া হইতরি ইতরা যেহেতু অলরেডি কমিটি আছে ইতরার কমিটির বাই অলরে ফাগুন হন হন একা সাইতিতে মেনা আচ্ছা যুক অন্য সমস্যা আইম আজারে তুগি তে আল্লাহ যদি তৌফিক দে দয় আল্লাহ যারা এই কবরের পরিষ্কার রাখে সুন্দর রাখে চতুর্দিকে জিয়ারত আল্লাহ সুন্দর ব্যবস্থা করে আল্লাহ ইতরারে ওহদা তুই ইতরা জীবনান এন সুন্দর গরি দে নর গরি হন আমিন আরাকনা বড় গরি হন আমিন হই দিন না ইয়াদা দাদা জায়গাটা সিদিন না মানুষ তো নবটি আছে না ইয়াই ফুটি সুর দিলে হন্ডলে মানুষ আর টিয়া দিব আর কইছে এখন তলাই এখন জিকে জানিব গই আল্লাহ কবুল করুক নর গরি হন আমিন বো রেতে গি অনারার হস্ত দি আরো দূরে যাইম যাক আই অনারারে হস্তমূলক যদি কোন কথা হইতাইলি মেহরবানি করি মাপ করিবেন আর যদি কোন আমল যোগ্য হদান হইতাইলি একা নইলে আমল গলি বায়ু উন্নয়নের মাধ্যমে এলাকা সুন্দর হইব সমাজ সুন্দর হইব মুরব্বিয়লর ঐতিহ্য বাড়িব অনারার সামাজিক দৃষ্টিকোণ উত্তুন আল্লাহ অনারার তরক্কি দান করিব ডর গরি হন আমিন আমিন নামটা বলবেন যে তুলে তুমি দূর হো নজর হোসে ক্যা লুতফ জিনে মে তুমি দূর হো নজর হোসে ক্যা লুতফ জিনে মে পর নাই খাতড়পে জল শম্মা মদিনে মে মলে করিম গবরিম আল্লাহ রাঙ্গামাটি রিজাম বাজার পুরান পাড়া কবরস্থান পরিচর্যা কমিটি ও এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় আমার কামলিওয়ালা নবী নূর নবী রহমতুল আলমিনের মেরাজ নবী উপলক্ষে মাহফিলে মুস্তাফা আল্লাহ তোমার শাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কামলিওয়ালা নবী নূর নবী রহমতুল আলমিনের দরবারে মুনিব হাদিয়া তন্তু ফতন পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে হুজুর দস্তগির খাজা গরিবে নওয়াজ গৌসে মজবন্ডার ইমাম রব্বানি কাইয়ুম জামানি মুজদ্দিদ আলফ সানি আল্লাহ দাতা গঞ্জ বখশ লাহুরি রহমাতুল্লাহ আলাই হযরত শাহ বলি কলন্দর রহমাতুল্লাহ আলাই আমির খসরু রহমাতুল্লাহ আলাই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই আল্লাহ শাহ জালাল শাহ ফরান 360 বলি নাজিরুদ্দিন চরাগি দিল্লি আল্লাহ বিশেষ করে আল্লাহ শাহ মানুষ টাক জুন শাহ মুফতি গরিবুল্লাহ শাহ হাফিজুল বুখারি মোল্লা মিসকিন শাহ শাহ দানা শাহ আমান আব্দুল খালেক আল কুতুবি আল আজমি আল্লাহ বিশেষ করে এই রাঙ্গামাটির জমিনে যে জায়গার মধ্যে আল্লাহর বলিরা শহীদ আছেন নাম জানা বজনা প্রত্যেক আউলিয়া কেরামের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ নারী পুরুষ কলমা পড়ে মনা মন্টনাটন কবরের মাটি আল্লাহ বুকের মধ্যে নিয়ে অন্ধকার কবরে শুয়ে রইলেন মুনিব প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমাদের আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আম্মা জানের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ লাইটিং প্যান্ডল নিয়ে মুনিব আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা বেঁচে আছি যারা আমাদেরকে জন্ম দিয়ে কবরের মধ্যে শুয়ে রইলেন আল্লাহ যাদের ঋণ কখনো শোধ করতে পারবো না পৃথিবীর হাজার মায়া দয়ার ভান্ডার থাকলে মা ভান্ডার আর কোথাও হবে না মুনিব আম্মা জানের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ আব্বা জানের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা হাত তুললেন বেলা হিসাব কোনো হিসাব দিয়ে নয় আল্লাহ তাদের মা বাবা কি কবর কি জান্নাতের এক টুকরা বাগান বানাই দাও যারা হাত তুলল প্রত্যেকের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও প্রত্যেকের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও
شريعت العالم علماء علم الدين علم الشريعت علم الطريقت علم حقیقت معرفت آپ منیب اللہ خواجہ خضر سمیر مدومی شریع اللہ علیہ سنت ون جماعت العالم در قلب کے علم خضری دی برفور کرو اللہ بیشش کریں اللہ سامنے ماہ رمضان المبارک آسبین اللہ شندر باب ترابی نماز سحری افطار شندر باب پالنر مدومی اللہ مادر کے ماہ رمضان رجا رکت توفیق دان کرو اللہ انہیں کے رہاٹر مدد بیتا کمر مدد بیتا اللہ نماز پڑھتے کشٹ ہوئے جائیں اپنا دربار شاہ جو جائیں اللہ اپنا قدرت دربار تکے ٹیٹمنٹ کرے پتے کے اللہ شفائے آجلائے کاملا دان کرو اللہ مادر حیات مدد برکت داؤ اللہ رزق مدد برکت داؤ جدی کے جائے شدی کے اللہ رحمت سایہ دان کرو بے عزت بے حیا فنا ذلتی رکاوٹی ذلتی جیونی تھیکے حفاظت کرو اللہ جارا ব্যবসা করেন ব্যবসার মধ্যে উন্নতি দান করো যারা চাকরি করেন চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ প্রমোশন দান করো আল্লাহ আমার মুরব্বীদেরকে আল্লাহ হায়াত তৈবা নসিব করো আল্লাহ যারা এখানে মুরব্বীরা আছেন প্রত্যেককে ফারুক আল্লাহ সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাদাকত দান করো আমিন এলাকার যারা বিচার করেন আল্লাহ প্রত্যেককে নিয়ে বিচার করার লক্ষ্যে فاروق اعظم এর আদালত দান করো আল্লাহ যাদেরকে আল্লাহ দান আল্লাহ পয়সা দান সম্পদ দিয়েছেন মুনীব তাদেরকে তুমি হযরতে ওসমান যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ গনায়ত দান করো আল্লাহ যারা যুবক আছেন মুনীব যাদের দোয়া আপনি কবুল করেন যাদের দিকে আল্লাহ আপনি যাদের হাতে বিজয় রেখেছেন মুনীব তাদেরকে হযরত মাওলানা আলী শের খোদার সুজাত দান করো আল্লাহ আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাজিল করো যারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আল্লাহ মাছ ধরার জন্য যায় আরেকটা করে যে যে রিজিকের জন্য যা করে আল্লাহ প্রত্যেকটা মুশকিল থেকে আসান করে হেফাজত করে অফুরন্ত আল্লাহ রিজিক এবং হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখো আল্লাহ এই মসজিদকে কবুল করো এই মসজিদকে যারা মহব্বত করে যারা নামাজ পড়ে এই মসজিদের প্রতি যারা সার্বক্ষণিক আল্লাহ মহব্বত দিয়ে মসজিদকে ভালোবাসে আল্লাহ কবরস্থানকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে জাযাই খায়র দান করো আল্লাহ বিশেষ করে আগামী দিন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো আদায় করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে ঈমানি দৌলত নসিব করো আল্লাহ ঈমানি দৌলত নসিব করো মুনীব আল্লাহ আপনার দরবারে অন্য কিছু চাই না রে মুনীব আল্লাহ আমার বিকার জুলি গলার মধ্যে নিয়ে মুনীব আল্লাহ শিলাই বিহীন কাবর ফোনে আল্লাহ আপনার গরখানে কাবা চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দাও আল্লাহ কেমন জমিন কেমন সবজি গুম্বদ আমার কমলিওয়ালা নবীর সবজি গুম্বদ দেখার তৌফিক দাও আল্লাহ যেই মদিনা শরীফের দুলি করার জন্যে আল্লাহর সোয়াজিমের ফেরেশতারাও পাগল যে জায়গায় আমার নবীর আল্লাহ কদম দেখার জন্যে রোজা দেখার জন্যে ফেরেশতারা মুনীব যে জায়গার মধ্যে পাগল বনে যায় আল্লাহ এরকম আশিক রসুল কেমনে আমার নবীর রোজার মধ্যে যাবে না প্রত্যেক বাহিদেরকে রোজায় আনোয়ার জিয়ারত নসিব করো আল্লাহ আমার কমলিওয়ালা নবী দিদার নসিব করো আমার নবী দিদার নসিব করো আই সবুজ গুম্বিদে ওয়ালে মনে জোহর দুয়া জব ওয়াক্ত নজা আয়ে دیدار وطن کرنا جب وقت تنزا آئے دیدار وطن کرنا آئی نوری خدا آ کر آقوں میں سما جانا Yeah.
পে বুলানে না ইয়া খাব মে আ জানা পর পর দানশি দিল কে পর দেসি রহা করনা জব বক্ত নজা আয়ে দিদা রবতা করনা আল্লাহ মার পরীক্ষা তিবাইদের কে কবুল করুন সুন্দর পরীক্ষা দেবার তৌফিক দিন আল্লাহ বিভিন্ন ধরনের বৈশ্বিক মহামারী করোনা সহ আল্লাহ বিশেষ করে বৈশ্বিক আল্লাহ অর্থনৈতিক যে সমস্যা আল্লাহ যার প্রভাব বাংলার জমিনে পড়তেছেন আল্লাহ রিজিকের ঘাটতি না হয়ে কহত চারিদিকে বাংলার জমিনকে হেফাজত করো সাল্লাল্লাহু তাআলা আল্লাহ যারা এলাকার মধ্যে যারা ছোট ছোট ছাত্র ছাত্রী আছেন মুনি মাদ্রাসা হে বাগ জন্নত মুআল্লম হে মিসলে গুল শায়দ উসকা ইলমে দি হে তালবারা বুলবুলে মুনি আল্লাহ আমার কামলি ওয়ালা নবীর আল্লাহ মদিনার বাগান এই ফুলদেরকে আল্লাহ ছোট ছোট তালেবে এলমদেরকে কবুল করে তাদের উসিনাই এলাকার মধ্যে আল্লাহ আপনার রহমত নাজিল কর সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর জাতি ওয়া জামালে মুলকিহি ওয়া ইলাইনা মা হুম আজমাইন আল্লাহুম্মা জানা খরাকানা মিন ইনদা সাকরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ